আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই বাসায় আছেন, কারণ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাইরে থাকা খুবই ইম্পসিবল। তারপরে সবাই সুস্থ থাকেন এই দোয়াই করি। আর গত পর্বে যেই ক্লাসটা নিয়ে আলোচনা করা হয়েছিল গুগল শিট নিয়ে, আশা করি সেই পর্বে বা সেই ভিডিওতে আপনাদের কোনো সমস্যা নেই গুগল শিট নিয়ে। যদি তারপরও কারো কোনো সমস্যা থেকে থাকে, পূর্বের কোনো টিউটোরিয়াল কোনো সমস্যা বলেন, মানে প্রিভিয়াস যেগুলো ভিডিও করে আসছি সেগুলো, আর আজকে যারা প্রথম এসেছেন বিগিনার তাদেরকে আমি রেফারেন্স করব। পূর্বে অলমোস্ট 3টা ভিডিও আমরা কমপ্লিট করে আসছি, পূর্বের প্রথম টু দ্বিতীয় হয়তো বা কিছু কথাবার্তা বেশি ছিল, বাট তারপরও ওইখানে অনেক বেশি ইনফরমেশন আছে যেগুলো জানলে আপনাদেরই বেশি উপকৃত হবেন। তো আমি রিকমেন্ড করবো সেই ভিডিওগুলো যারা প্রথম আজকে আসছেন আমার লাইভে সেই ভিডিওগুলো দেখতে, যেন অ্যাটলিস্ট মানে বেশি কথা হলেও সেগুলো একবার করে শোনা দরকার, যদি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের থেকেও থাকতে পারে, আপনাদের জন্য কাজে লাগতেও পারে, তার জন্য আর কি। বাট তার গত পর্বে যেটা হচ্ছে তিন, আমি এপিসোড যেটা তিন দেখাইছিলাম গুগল শিট নিয়ে, সেটা অবশ্যই দেখবেন, কারণ গুগল শিটটাও কাজ কাজ করতে হবে গুগল শিটের। সো গুগল শিটের যে প্রবলেম গুলো ছিল, মানে সেই প্রবলেম গুলো নিয়ে কথা বলছি। আপনারা তো অনেকে গুগল শিটে কাজ করেন, তো প্রবলেম গুলো নিয়ে অলমোস্ট তো কথা বলছি, তো ওগুলো যদি দেখেন একবার করে ইনশাল্লাহ আমার মনে হয় না ওই গুগল শিটে আর কোনো সমস্যা থাকবে। তো তারপর আমি কিছু বলবো, সেটা হচ্ছে আমার যদি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে তো আপনারা একটু আমাকে প্লিজ জানাবেন, আর যদি সাউন্ড কোয়ালিটি ব্যাড হয় সেটাও জানাবেন। কারণটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা খুব দরকার, যদি সাউন্ড কোয়ালিটিটা ব্যাড হয় তাহলে তো বুঝতেই পারতেছেন আপনারা বুঝতে পারবেন না কথা, বা ভিডিও অ্যাকচুয়ালি ওয়াইফাই ডিপেন্ড করতেছে ভিডিওর প্রসেসিংটা, কারণ সাউন্ড কোয়ালিটি তার উপরও ডিপেন্ডেড করে। তো একটু জানাবেন প্লিজ যে সাউন্ড কোয়ালিটিটা কেমন কেমন আছে, তো একটু জানালে সবচেয়ে বেটার হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরিফুল ভাই আপনি কেমন আছেন? তো আশা করি সাউন্ড কোয়ালিটিটা ক্লিয়ার আছে, তারপরে একটু চেক করা দরকার। যাই হোক, আশা করি সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কোম্পানি ইনফরমেশন নিয়ে, অ্যাকচুয়ালি লিড জেনারেশনের হচ্ছে দুইটা সেক্টর, এক দুইটা সেক্টর আছে লিড জেনারেশনের, এক পার্সোনাল হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন। তো দুইটা দুই টাইপের ইনফরমেশন, সেটা হতে পারে পার্সোনাল গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আর হচ্ছে কোম্পানি নিয়ে আজকে কথা বলতেছি এর জন্যই। তো কারণ হচ্ছে কোম্পানিটা ইজি বা সহজ জিনিস সেটা নিয়ে কথা বলতেছি, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার কমপ্লেক্স হয়ে দাঁড়ায় আপনাদের সময় সময়তে। তো আজকে কোম্পানিটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কোম্পানিতে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা, কোম্পানি ইনফরমেশন গুলো কোথায় থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন, কোন ইনফরমেশন কোথায় সেট করলে বেটার হবে, কোন ইনফরমেশন গুলো কোন কোন সাইট থেকে, কোন কোন কান্ট্রির সাইট থেকে, মানে এই যে সাইট গুলো আছে অনেক সাইট আছে সেইখান থেকে কিভাবে কালেক্ট করবেন, সেই টপিক গুলো নিয়েও আলোচনা করব আজকে। ফার্স্টের দিকে আমি জাস্ট একটু দেখাবো, সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশনের ফরম্যাটটা আবার মনে করে দিব, কারণ পূর্বে আমি যে ভিডিও গুলো দেখাইছি সেখানে অলমোস্ট আলোচনা করেছি ফরম্যাট ডিটেলস গুলো নিয়ে। তারপর আজকে যেটা আমি দেখাই দিব সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশনের ফার্স্টে ফরম্যাট দেখাবো, তারপরে 1 ঘন্টাতে যতগুলো আর কি কভার করা যায়। এই ভিডিওগুলো 10 মিনিট 10 মিনিট করে নিলে সবচেয়ে বেটার হয়, আপনারা দেখতেও ক্লান্ত হন না, আপনারা দেখতেও বোরিং ফিল হন না। সো এটা হচ্ছে মূল বিষয়, কারণটা হচ্ছে যদি বেশি লং লেভেলিটি করি 1 ঘন্টার ভিডিও, যেরকম হচ্ছে 10 দিনের কাজ আমি যদি 1 ঘন্টাতে দেখাই দিই সেটা একটা বেশি লং লেভেলিটি, সেটাতে কেউ কিন্তু ইন্টারেস্টেড ফিল করে না। তার জন্য যদি এই ভিডিওটা আমি 10 মিনিট করে পার্ট করে করতাম তাহলে হতো কি, আমার ভিডিও অনেকগুলো হয়ে যেত, সেটা হতে পারে 100টা ভিডিও হয়ে যেত। সেখানে 100টা ভিডিওতে জায়গাতে আমি 15টা থেকে 20টা ভিডিওর মধ্যে কভার করতে চাচ্ছি এটা, তো তার জন্য আর কি একটু লং, আর তার জন্য আর কি লাইভে আসা, সরাসরি একটু কমিউনিকেশনটা করা যায়, যেমন এখন আপনারা
মেসেজ করতেছেন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা কমিউনিকেশন বলেন। যদি জুমে ক্লাস নিতাম তাহলে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি হতো ভিডিও কনফার্মেশন, মানে ওদের আরো বেটার হতো। বাট বিষয়টা হতো কি, আরেকটা যখন মেম্বার আসবে বা আরো কোনো নিউ নিউ যেগুলো মেম্বার গুলো আসবে যারা শিখতে চাই, তাদেরকে দেখার জন্য আমাকে আবার ওইটাই একই ক্লাস রিপিট করতে হতো বারবার। তার জন্য আর কি আমি জুমে ক্লাসটা নিই নাই। জুমে ক্লাসটা নিলে ফেস টু ফেস কথাবার্তা বলেন, বকাঝকা বলেন, সবগুলোই হয়ে যেত। বাট লাইভের মাধ্যমে কিছু বকাঝকা থাকলেও ইনশাল্লাহ থাকবে, সেটা হচ্ছে যারা অলমোস্ট আমাদেরকে জিমেল আইডি দিয়েছেন তাদের সাথে আর কি গুগল শিটে অলমোস্ট কানেক্ট করব। এখানে আমি কয়েকজনকে ইনফরমেশন পাইছি, তো তাদেরকে গুগল শিটে কিছু কাজ দিব, তারা সেই রিকমেন্ড আকারে আমাকে কাজগুলো প্রোভাইড করবে আমার জিমেলে, এবং তার জিমেলে কাজগুলো সমস্যা সম্পর্কে নেক্সটে সেটা নিয়ে আলোচনা হবে যে সমস্যাগুলো কি কি ছিল এবং প্রবলেম ফেস করতে হয়েছে কোথায় কোথায়। কারণ হচ্ছে এগুলোর কার্যক্রমের হচ্ছে রিওয়ার্ড গুলো যদি না দিয়ে, রিওয়ার্ড বলতে যেটা সাকসেস রেট যদি আপনাদের না দিই যে এই কাজটা করতেছেন এই কাজটা সাকসেস রেট এত, তাহলে কিন্তু আপনারা সেই কাজটা বেশি আগাতে পারবেন না। কারণটা হচ্ছে অনলাইনে কিন্তু অনেক কাজ আছে, এই লিড জেনারেশনে বলেন না কেন, লিড জেনারেশনে কিন্তু অনেক অনেক ভিডিও আছে। মনে করেন গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, এইগুলো কিন্তু অনেক ভিডিও আছে, বাট মানুষজন সেটাতে আগ্রহ হয় না একটার জন্যই, সেটা হচ্ছে কাজ শেষে তার যে একটা রিওয়ার্ড পাওয়ার কথা, সেই রিওয়ার্ডটা কিন্তু পায় না। আর রিওয়ার্ড না পাওয়ার কারণে আর সাকসেস রেট না পাওয়ার কারণেই সেটাতে কিন্তু আরো বেশি আগ্রহ হয় না, যাকে বলে ইন্সপায়ার। তার জন্য আর কি আমি সেই প্রবলেম সলভিং এর পরে যেটা আছে সাকসেস রেট বলেন বা কার্যক্রম ঠিক আছে কিনা সবগুলো নিয়ে আমি আলোচনা করব। বাট ফার্স্টে আজকে একটু ফরম্যাট নিয়ে আলোচনা করি, তারপরে কিছু অপশন দেখাবো যে কোথা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করলে বেটার হয়, কিভাবে কালেক্ট করবেন সেটাও বেটার হয়। এখন তো উন্নত উন্নত আছে, ফার্স্টে আমি ম্যানুয়াল দেখাবো, তারপরে কিছু শর্টকাট ওয়ে দেখাবো। কারণ ফার্স্টে যদি আমি শর্টকাট ওয়ে দেখাই মানুষ অনেক ফাঁকি বাজে, আমরা বাঙালি তো তার জন্য সেরা শর্টকাট ওয়েটাই ইউজ করবে, আর যখন শর্টকাট ওয়ে থেকে সেই ইনফরমেশন গুলো পাবে না তখন কিন্তু আর ওই ম্যানুয়ালিটা ইউজ করতে পারবে না, কারণ ম্যানুয়ালি জানতেও পারবে না। তো আজকে এর জন্য আমি ফার্স্টে কিছু ফরম্যাট দেখাই, দেন তারপরে কিছু আমরা কাজে নেমে পড়ি। কারণ আজকে টপিক হচ্ছে কোম্পানি ইনফরমেশন ডিটেলস পাওয়া যাবে কিভাবে বা কোথায় থেকে পাবেন, আজকে সেই ওয়েবসাইট নিয়েই আজকে কথাবার্তা হবে। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, থ্যাংক ইউ নূর ভাই, সাউন্ড কোয়ালিটি ওকে ভাই যান। ভাই কোম্পানি বিজনেস ইমেল খুব ইজি ভাবে কিভাবে পাবো, হ্যাঁ ভাইজান ইজি ভাবে অবশ্যই পাবেন, সেটা নিয়েও কথা বলবো। বাট ফার্স্টে ম্যানুয়াল গুলো দেখাই, দেন না হয় শর্টকাট ওয়ে গুলো দেখাই, কারণ আজকে না হোক কালকে শর্টকাট ওয়ে গুলো দেখাবোই। কারণটা হচ্ছে আজকে পার্ট ওয়ান, ফার্স্টে যদি আমি শর্টকাট ওয়ে গুলো দেখাই তাহলে নেক্সটে কিন্তু আমি ওই শর্টকাট ওয়ে গুলো আপনারা ইউজ করবেন বেশি বেশি শর্টকাট ওয়ে। যখন আপনারা শর্টকাট ওয়ে ভাবে পাবেন না তখন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ম্যানুয়ালে আপনারা ভুলে যাবেন বা ম্যানুয়ালে আপনারা কাজ করতে চাবেন না, কারণ হচ্ছে ম্যানুয়ালটা একটু লং, তারপরে ওটা বেটার কোয়ালিটি ওয়ার্ড। তো যাই হোক আজকে একটু ফরম্যাট নিয়ে আলোচনা করি। ভাই ইমেল দেওয়া হয়নি আমাকে, হ্যাঁ আমাদের গ্রুপ একটা আছে, তারপর একটা কথা বলে দিই, একটা কথা না বললেই নয়, কারণ হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল, কারণ এটা পাবলিকলি লাইভ, তো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি যারা ইন্টারেস্টেড, এখন তো বুঝতে পারতেছেন বাসায় সবাই ইনক্লুডিং, যারা ইন্টারেস্টেড তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে তো ভিডিওটা দেখে। কারণটা হচ্ছে যদি আপনার ভালো না লাগে ভিডিও দেখে বা আপনি বুঝতে সমস্যা হচ্ছে ভিডিও দেখে, তাহলে যদি এই ভিডিওটা ওর কাছে শেয়ার করেন তাহলে তারও সমস্যা হবে বুঝতে। তো আমি রিকমেন্ড করবো যদি আপনাদের বুঝতে সুবিধা হয় বা বুঝতে পারেন আমার ভিডিওর কাছ থেকে কিছু, তাহলে অবশ্যই আমার ভিডিওটা অন্যজনকে রিকমেন্ড করবেন যেন তারা এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট উপকৃত হয় এবং কাজ করতে ইন্সপায়ার হয়। কারণ ফ্রিল্যান্সিং জগৎটা বাংলাদেশে অনেক দূরে এগিয়ে গেছে এবং অনেকেই আয় করতেছে বা অনেকেই আয় করতেছে না জানা সত্ত্বেও, তো এখন ডিপেন্ডেড করতেছে টাইম টেবিলের উপরে কে কতক্ষণ টাইম ইনভেস্ট করতেছে এই অনলাইন জগতে। তো বেশি কথা না বলেই আমি তারপরে একটা বলি, সেটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে সবাই জানেন, ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন, আর ডেসক্রিপশনে আমি পূর্বের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তো ওখানেও পূর্বের লিঙ্কগুলো যদি দেখতে চান একবার করে দেখতে পারেন, পূর্বের লিঙ্কগুলো পেয়ে যাবেন।
তো আমাদের প্রাইভেট গুলো গ্রুপে জয়েন করলে ওখানে একটু আপডেটটা দিই, যে কারো কোনো পূর্বে কোনো ভিডিওতে কোনো সমস্যা ছিল কিনা, তারপর নেক্সট ভিডিওটা কি হবে এরকম রিলেটেড, বা আপনার কোনো যদি সমস্যা থাকে ওই প্রাইভেট গ্রুপে ইনশাল্লাহ করবেন, পোস্ট করবেন। কারণ প্রাইভেট গ্রুপটা শুধু আমাদের লাইভ সেকশনে যারা আছে বা আমাদের সার্কেলে যারা আছে শুধু তাদের জন্যই। তো আমি এখানে ফার্স্টে আপনাদেরকে ফরমেট দেখাই দিই, তাহলে ফরমেট দেখানোটাই বেশি বেটার হবে। ওকে, এটা হচ্ছে একটা কার ডিলারশিপ, এটা হচ্ছে কার ডিলারশিপ রিলেটেড একটা কোম্পানি। সো এই রিলেটেড অনেক কোম্পানি থাকবে, সেটা একটা কিওয়ার্ড হিসাবে, কিওয়ার্ড রিলেটেড কোম্পানি গুলো হয় কিওয়ার্ড বেস, এটা কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে, বা ইন্ডাস্ট্রি বেস। ক্লায়েন্ট যখন কোশ্চিন করবে বা ক্লায়েন্ট যখন বলবে যে আমি কিছু, প্রথমতই আপনাদেরকে সমস্যাগুলো সলভ করে দিই। যখন ক্লায়েন্ট আপনাদেরকে বলবে আমার ইউএসএ কোম্পানি লাগবে, দিয়ে আপনার আপনাকে অর্ডার করে চলে গেল, সাপোজ এরকমও হতে পারে যে আমার ইউএসএ কোম্পানি কোম্পানি ডিটেলস গুলো লাগবে, 1000 বা 2000 যেটাই হোক না কেন, তো ম্যাটারটা হচ্ছে তখন আপনাকে কিন্তু ক্লায়েন্টকে কোশ্চিন করতে হবে যে কোন ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি কোম্পানি চান বা কোন কিওয়ার্ড রিলেটেড আপনি কোম্পানি গুলো চান। এবং আরেকটা মেন পয়েন্ট হচ্ছে লোকেশনটা বেস্ট খুবই জরুরি। আর আপনি আরেকটা কোশ্চিন করে নেবেন ক্লায়েন্টকে, আপনি তো জানেন অলমোস্ট আপনার ইয়াতে দেয়াই আছে, আপনার রিকমেন্ডে দেয়াই থাকবে আপনি কি কি প্রোভাইড করেন, বাট আপনি প্রোভাইড করবেন ক্লায়েন্ট গুলোকে যে আপনি স্যার কি কি রিকমেন্ড আপনি চান আমার কাছ থেকে। আবার রিপিট কোশ্চিন করবেন যে আপনি কোন কোন রিকমেন্ড বা কোন কোন ডিটেলস আপনি এই কোম্পানির থেকে চান। কেউ কেউ কিন্তু শুধুমাত্র কেউ জিজ্ঞেস না করলে কিন্তু বেশি কাজ করতে হবে, এটা মনে রাখবেন অবশ্যই। কারণটা হচ্ছে যদি আপনি জিজ্ঞেস না করেন তাহলে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে আপনার রিকমেন্ডের যত ডিটেলস আছে আপনি কিন্তু সেই ফরম্যাটে আপনি দিয়ে দিবেন। যেমন এখানে দেখেন, এখানে যে ডিটেলস গুলো আছে, ফার্স্টে ফুল ডিটেলস, এখানে একবার ফুল ডিটেলস দিয়ে আছে, তারপর এখানে আবার অ্যাড্রেস দিয়ে আছে, তারপর এখানে সিটি দিয়ে আছে, এখানে আবার স্টেট দিয়ে আছে, এখানে আবার পোস্টাল কোড দিয়ে আছে। কোনো কোনো ক্লায়েন্ট এরকম ডিটেলস ভাগ ভাগ করে চাবে বা আলাদা আলাদা করে চাবে, যেটা বোঝায় আর কি। আর কোনো কোনো ক্লায়েন্ট জাস্ট ফর ওয়ান কলমে অ্যাড্রেস হলেই হলো। তো কোনো কোনো ক্লায়েন্ট এত কিছু চায়ও না, জাস্ট চাই কি চায়, কোম্পানি নেম চাই, এই তো বিজনেস নেমটাই, বা বিজনেস নেমের এখানে আরো টাইটেল থাকতে পারে, দ্যাটস মিন্স বিজনেস নেম, কোম্পানি নেম, অর্গানাইজেশন নেম, এরকম রিলেটেড আরো ডোমেন নেম, এরকম যে নামগুলো আছে, যে নামগুলো থাকবে আর কি, এই নামগুলো এখানে টাইটেল আপনি দিতে পারেন। বাট এটা ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের মাইন্ডের উপরে, আপনি কথা বললেন তারপরে কিন্তু বুঝতে হবে সে কোন টাইপের আর কি পার্সন। তো ক্লায়েন্টকে যদি বুঝতে পারেন তাহলে আপনি তার কাজটা খুব বেটার ভাবে জমা দিতে পারবেন, এবং যদি জমা দিতে পারেন তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন আর কি। তো আমরা এটাই চাই বাংলাদেশ থেকে যেন বেটার রেজাল্ট ছেলেপেলেরা নিয়ে আসুক, আমাদের মতো আরো যারা ছেলেপেলে আছে তারা কিন্তু আরো বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবে, তারা হার্ড ওয়ার্কার। আমি জানি বাংলাদেশের মেম্বার গুলো আসলে হার্ড ওয়ার্কার, বাইরে দেশে যেটা হোক না কেন বাংলাদেশের মেম্বার গুলো অনেক কাজ করে, এটা আমি জানি। তো এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ক্লায়েন্ট যেটা চাবে সেটা আপনি ওদের কাছ থেকে জেনে নেবেন। তো এখানে সময় সময়তে ক্লায়েন্ট চাই কোম্পানি নেম, ওয়েবসাইট আর ইমেল অ্যাড্রেস, এই তিনটা ইনফরমেশনটা একটু বেশি চাই। যদি এই তিনটা ইনফরমেশনটা যদি আপনি না জিজ্ঞাসা করতেন তাহলে কিন্তু এই তিনটা ইনফরমেশনটা চাইতো না, কিন্তু যখন আপনি বলবেন যে আমি এটা এটা প্রোভাইড করবো আগেতে বলে দিবেন, তখন কিন্তু একটা প্রবলেম ফেস করবেন। আগে স্যারদেরকে বা ক্লায়েন্টদেরকে আপনি জিজ্ঞেস করবেন, বায়ারদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি কি চান, দেন স্যাররা বা ক্লায়েন্টরা যদি বলে যে আপনার রিকমেন্ডে যেগুলো আছে আমি সেগুলোই নিব, তাহলে দিয়ে দিলেন। আর এমনিতে বলে দেয় ওদের যে ইনফরমেশন গুলো বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন হচ্ছে এই বিজনেস রিলেটেড এর জন্য কুল কলিংটা একটু বেস হয়, যেমন কুল কলিং এর কথা আসবে বা কুল কলিং এর রিলেটেড হয় সেই সময় কিন্তু তারা কিন্তু ফোন নম্বরটা 100% চায়। 100% বলতে আমি বুঝাইছি অ্যাকুরেট চাই, যদি ফোন নম্বরটা ভুল হয় তারা কিন্তু বুঝে নিবে যে আপনি কাজটা ভুল করতেছেন। তো তাদের রিকমেন্ড আপনাকে বুঝতে হবে তারা কোন রিলেটেড কাজ করে। সাপোজ মনে করেন যে একটা, মনে করেন আমি আমার কাজের কথাই বলতেছি, যেটা হচ্ছে আমি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে এখন গ্রাফিক ডিজাইন করি, সাপোজ মনে করেন গ্রাফিক ডিজাইন করি, তো আমি একজনকে হায়ার করব আমার গ্রাফিক ডিজাইনের জন্য। তো গ্রাফিক ডিজাইনে কি করবে, আমি তো অলমোস্ট কাজ করি গ্রাফিক ডিজাইন, তো আমি ওকে বলতেছি আমার গ্রাফিক ডিজাইনের বায়ার খুঁজে দেওয়ার জন্য।
তো গ্রাফিক ডিজাইনটা বায়ার কোথায় থেকে পাবেন? এটা কিন্তু একটা লিড জেনারেশনের প্ল্যাটফর্ম, যেগুলো রিগেলি কাজ করে, এগুলো রিগেলের কাজ করে। যেমন হচ্ছে এখন যদি আমি মনে করি, আমি যদি বলি যে আমার গ্রাফিক ডিজাইনে বায়ার দরকার, তো গ্রাফিক ডিজাইন তো ছোট না, গ্রাফিক ডিজাইন অনেক বড়। সেটা হচ্ছে ক্যাটাগরি অনেক আছে, লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর, এর মধ্যে অন্তর্ভুক্ত তো অনেক কিছু আছে, পোস্টার ডিজাইন, ফ্লায়ার, এগুলো অনেক ডিটেলস আছে। তো ফার্স্টে আগে আমাদেরকে স্যারদের কাছ থেকে রিকমেন্ড গুলো জেনে নিতে হবে যে আপনি এই গ্রাফিক ডিজাইনে কোন সেক্টরে বায়ার চান। সাপোজ মনে করেন লোগো ডিজাইনের বায়ার চাই, সেটা আপনাকে জানতে হবে। তারপর গেছে আপনি কারেক্ট ইনফরমেশন গুলো আপনি খুঁজে পাবেন, যদি সেই ইনফরমেশন গুলো খুঁজে দেন, দেন গেছে আপনি পরবর্তী অর্ডার পেয়ে যাবেন বা পরবর্তী কাজ পেয়ে যাবেন, বড় প্রজেক্টে পেয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে একজনই রিকমেন্ড করতেছি এত বেশি করে, যে বেটার কাজ দেওয়ার জন্য একটা ক্লায়েন্টই যথেষ্ট আপনাকে বেটার, বা আপনাকে ছোট থেকে বড় করে তোলার জন্য একটা ক্লায়েন্ট যথেষ্ট। কারণ হচ্ছে একটা বেটার ক্লায়েন্ট এই পারে হাজার হাজার কাজ দিতে। তো এটা এর জন্যই বেটার হবে যখন আপনারা বেটার কাজ দিবেন। তো আসলে অনেক কথাই বলে ফেললাম এই ইনফরমেশনের ক্ষেত্রে, কারণ হচ্ছে আজকে ডিসকাশন কোম্পানি ইনফরমেশনে। যদি এই কথাগুলো যদি না বলতাম, না বলি, তাহলে পরবর্তী হয়তো বা অনেক ছেড়ে যাবে, যেগুলো যারা বিগিনার লেভেলের আছে তারা হয়তো বা কিছুই বুঝবেন না যে কোম্পানি ইনফরমেশন গুলো আসলে কি টাইপের হতে পারে, বা কোম্পানি ইনফরমেশন কিভাবে কোশ্চেন এর রিলেটেড। অ্যাকচুয়ালি আমার আমি কিন্তু পরবর্তীতে আদার্স আলাদা করে এই কোন ক্লাস নিব না, যেটা হচ্ছে ক্লায়েন্ট কিভাবে কোশ্চেন করে, আমার এই ভিডিও গুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে ক্লায়েন্টের রিকমেন্ড গুলো কি হতে পারে, ক্লায়েন্টের ইনফরমেশন গুলো কি হতে পারে, ক্লায়েন্ট কিভাবে কাজগুলো নেয়। এই ডিটেলস গুলো আসলে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেন আমি এই প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট, এদেরকে কিন্তু একটা প্রজেক্ট বলে, যে কাজগুলো আমি করাচ্ছি সেই কাজগুলো একটা প্রজেক্ট বলে, ছোটখাটো প্রজেক্ট বা ওয়ার্ক বলে বা জব বলে। সো এই প্রজেক্ট, ছোটখাটো প্রজেক্ট গুলো দেখালে ইনিশিয়ালা, যেমন হচ্ছে এটা কোম্পানির প্রজেক্ট চলতেছে এখন, মনে করেন সাপোজ মনে করেন এখন আমি কোম্পানি প্রজেক্ট দেখাচ্ছি, ছোট এই কোম্পানি প্রজেক্ট দেখাচ্ছি। তো এই কোম্পানি প্রজেক্ট যখনই দেখাবো, তার সাথে কোম্পানি রিলেটেড যত থাকবে রিকমেন্ড বলেন বা আদার্স বলেন, সবগুলো ইনিশিয়ালা দেওয়ার চেষ্টা করব। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করতেছি বা এই ইনফরমেশন গুলো এখানে আসছে, আমরা কোথায় থেকে এই টার্গেটেড পারসন বেটার পাবো? এখন প্রশ্নটা আপনাকে আগে জানতে হবে যে কোথায় গেলে আমি এই ইনফরমেশন গুলো পাবো বা কিভাবে ইনফরমেশন গুলো পাবো। ফার্স্টে আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে গুগল। গুগল কিন্তু বেশি হেল্পার, এটা হচ্ছে আপনাদেরকে মানতে হবে। কারণ হচ্ছে গুগলের মতো হেল্পিং সাইট অন্য জায়গায় কিন্তু নাই। কারণ আমি যে কোনো সাইট থেকে ইনফরমেশন কালেক্ট করি না কেন, গুগলে আগে আপনি যদি সার্চটা দেন, তাহলে অফকোর্স বেটার ওয়ে পেয়ে যাবেন। আদার্স আরেকটা সাইডে গেলে দেখবেন যে হাজার হাজার লিস্ট ওখানে আছে, আপনি ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তো আরেকটা আমি রিকমেন্ড করবো, সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশনের জন্য যদি ক্যাটাগরি বেসের পর ক্যাটাগরি ইনফরমেশন নিতে চান, সাপোজ মনে করেন যে আমার এখানে কার ডিলারশিপ আছে, এরপর আগে ইন্ডাস্ট্রি রিলেটেড আছে, হেড কাউন্টের আমার দরকার আছে, যে একটা কোম্পানিতে আমাদের হেড কাউন্ট 10 থেকে 11 থেকে 50 পর্যন্ত হবে, বা 50 থেকে 100 হবে, বা 50 থেকে 200 হবে, এরকম কিছু কিছু রিকমেন্ডটা দেয়, যেটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন গুলো যেন হচ্ছে কাউন্ট হয়, যে তাদের এমপ্লয় যেন 100 থেকে 1 থেকে 200 মধ্যে থাকে, তার বেশিও নেবো না আমি কমও নেবো না, এরকম কিছু রিকমেন্ড থাকে। তখন কিন্তু আপনারা লিঙ্কডইন ইউজ করতে পারেন, লিঙ্কডইন সেলস। তো আমি এক এক করে যাই, যদি একসাথে সবগুলো বলে ফেলি তাহলে আপনারা হয়তো বা যা। আসসালামু আলাইকুম, আবার ব্যাক, কারণ মাঝখানে আমার এখানে বলি এখানে বিদ্যুৎ চলে গেছিল, তার জন্য আমি অফলাইনে চলে গেছিলাম। খুবই দুঃখিত যে আমার এখানে অফলাইনে চলে যাওয়ার জন্য, আর কারণ হচ্ছে বিদ্যুৎ তো আমার হাতে না, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল। তো যে টপিকে ছিলাম আর কি, আপনার না ভাই নেট প্রবলেমের সমস্যা নাই ইনশাল্লাহ, আর কি বিদ্যুৎ চলে গেছিল তার জন্য আর কি আমি লাইনে আসতে পারি নাই, কারণ বিদ্যুৎ চলে গেলে তো টোটালি অফ হয়ে যায়। তো এখন ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি ঠিক থাকতে পারে, আশা করি সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে একটু আমাকে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আর এখন ব্যাড আছে, কারণ নেট চলে যাওয়ার পরে তো ওয়াইফাই কানেকশনটা একটু ব্যাড থাকতে পারে।
তো একটু প্লিজ আমাকে জানান যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। ওকে নূর ভাই, থ্যাংক ইউ। তো যে টপিক গুলো নিয়ে কাজ করছিলাম বা যে টপিক গুলো নিয়ে বলছিলাম যে কোম্পানি ইনফরমেশনটা, আচ্ছা কোম্পানি ইনফরমেশন গুলো নিয়ে আসলে কথা বলতে বলতে মাঝখানে ছেড়ে গেলে সেই টপিক গুলো আবার বোঝাতে সমস্যা হয়। তো আমি সরাসরি চলে যাই এখন কাজে। সেটা হচ্ছে সাপোজ এখন আমি একটা ক্লায়েন্ট আমাকে রিকমেন্ড দিল, যে ক্যাটাগরি দিল যে হচ্ছে কার ডিলারশিপ। তো এই রিকমেন্ডটা, এই যে রিকমেন্ডটা আছে সেই রিকমেন্ড অনুসারে আমাকে কাজটা করতে হবে। তো আমি কিভাবে কাজ করব, আজকে আমি গুগলটা নিয়ে কাজ করি, গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, সেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করি। সেই ইনফরমেশন গুলো ম্যানুয়ালি কাজ করতে হলে ম্যানুয়ালি বা থার্ড পার্সন ওয়েবসাইট ছাড়া ম্যানুয়ালি যে কাজটা করতে হয় আর কি, সেই কাজগুলো আমরা কিভাবে করব। তো ফার্স্টে আমরা যে কোনো জায়গাতে আপনি যাওয়ার আগে তো আপনি ফার্স্টে একটা কাজ করবেন, সেটা হচ্ছে গুগল থেকে হেল্পটা নেবেন সবচেয়ে ফার্স্টে, দেন তারপর সেকেন্ড অপশনে আদার্স জায়গাতে হেল্পটা নেবেন। তো এটা সেক্টর আছে, যেমন হচ্ছে কিছু আমি মেনশন এখনই করে দিই, বাট তারপরে আমি আরো মেনশন করব যারা আমাদের সাথে পর্যায়ক্রমে কাজটা করবেন বা আমাদের সাথে থাকবেন আর কি। তো সেই পর্যায়ক্রমে আমি মেনশন করতে যাব, যেমন মনে করেন এখন মেনশন করে দিচ্ছি সামথিং, সেটা হচ্ছে কেউ যদি রেস্টুরেন্টে লিড চায় তাহলে কি করব, গুগলটা এক নম্বরে থাকে, দ্বিতীয়ত ইয়েলো পেজ থেকে আমরা পেতে পারি, তৃতীয়ত ইয়াল পেজ থেকে পেতে পারি, চতুর্থ তো লিঙ্কডইন পেজটা আমি এখানে 4 নম্বরে রাখবো, কারণটা হচ্ছে ইয়াল পেজটাতে একটু বেটার দেয় রেস্টুরেন্টের ক্ষেত্রে, যেমন ইয়েলো পেজটাতে বেটার দেয়। এগুলো যে বেটার আছে যেমন হচ্ছে জিলো, জিলো মানে মেবি আছে নামটা হয়তো বা ভুলে গেলাম, জিলো একটা পেজ আছে, সেটা হচ্ছে রিয়েল এস্টেটের যে ব্রোকার আছে তাদের জন্য ওটা পেজটা দেয়। তো এই যে ইনফরমেশন গুলো কোথায় থেকে নিলে সবচেয়ে বেটার হবে, সেই ইনফরমেশন গুলো কালেক্ট করার একটা বা কিছু স্টাইল বা বলেন যে শীটের রিকমেন্ড বা টাইটেলস, টুলস, সাজানো স্টাইল, এই যে স্টাইল গুলো আপনাদেরকে জানতে হবে। যেমন হচ্ছে ইয়েলো পেজের মিনিমাম হয়তো বা 13টা ওয়েবসাইট আছে, এটা আমি গত পর্বে যাই ব্যাচটা ছিল যেটা আমাদের পার্সোনালি এখানে শেখানো হয়েছিল, তো তাদের টুলস বাই ম্যানুয়ালি হিসাবে কাজটা করা হয়েছিল। তো একবারে যাকে বলে টাইটেলে একদম ম্যানুয়ালি 13টা ওয়েবসাইটের লিস্ট থাকতে হবে। যারা আমাদের সাথে কাজ করছেন তাকে আমি রিকমেন্ড অলমোস্ট দিয়ে দিব, সামনের কাজগুলো আমি অ্যাডভান্স দিই, কারণটা হচ্ছে তাকে অ্যানালাইসিস করার একটু সুযোগটা দিই। যারা আমাকে ইমেলটা সেন্ড করছেন বা যারা আমাদেরকে গ্রুপে প্রাইভেট কমেন্টে জিমেল দিয়েছেন তাদেরকে আমি এই রিকমেন্ড গুলো দিব, কারণ যদি বেসিক্যালি তাদেরকে আমি বেস্ট রিকমেন্ড বলেন বা যদি ওই রিকমেন্ড গুলো যদি না দিই তাহলে তাদেরকে অ্যাডভান্স শক্তি বলেন যে অ্যানালাইসিস শক্তিটা হারাই যাবে যদি আমি আগে দিয়ে শিখাই দিই। তো তার জন্য আমি চাবো তারা আগে দিয়ে অ্যানালাইসিস করবে, দেন আমি এটা মডিফাই করব। তো তারাই যেভাবে কাজ করুক এটা নেক্সট অপশন। তো আগে আমি ক্যাটাগরিতে যাই। তো ক্যাটাগরি আমি যে কি বলছে, এই যে রিকমেন্ডটা ছিল সেই রিকমেন্ডের অপশনটা ছিল যে কার ডিলারশিপ নিবে, সে যারা হচ্ছে কার সেল করে যাকে বলে রিটেলার। তো এই রিটেলার গুলো খুঁজতে হলে আপনি কোথায় যাবেন, এবং একবারে স্পেসিফিক লোকেশন দিয়ে দিয়েছে কানাডার, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশে অবস্থান করি, আমি কোথায় রাজশাহীতে অবস্থান করি। তো এই যে রাজশাহীর লিড গুলো নিবে, যেমন হচ্ছে এখানে অপশন করে দিয়েছিল যেটা হচ্ছে কানাডাতে যারা বসবাস করে একটা ওএন একটা সিটি আছে, সেই সিটির আন্ডারে যেগুলো ডিলারশিপ গুলো আছে সেই ডিলারশিপ গুলো নিবে, রিটেলার যাকে বলে। তো তার জন্য এটা বুঝতে হবে যখন এরকম রিটেলার অপশন গুলো আসবে তখন অবশ্যই আপনার মাইন্ড সেট আপ করতে হবে সেই ক্লায়েন্টটা কোথায় করা, দেখবেন যে সেই ক্লায়েন্টটা অবশ্যই কানাডারই হবে। যদি বলে সে ইউনাইটেড স্টেটের এরকম একটা লোকেশনের ইনফরমেশন নিবে তখন দেখবেন যে ওই ক্লায়েন্ট কিন্তু ওই লোকেশনেরই। তো বেসিক্যালি তখন একটা মাইন্ডে রেখে দিবেন তারা অবশ্যই ফোনে কল করবে। তো এই ইনফরমেশন গুলো ইমেলে সেন্ড তো করবেই, তার সাথে অবশ্যই এটা মাইন্ডে সেট আপ করতে হবে যেন তারা ফোনে কল করবে। এটা তাদের ফোন নাম্বারটা অবশ্যই ভুল দেওয়া যাবে না, যদি ভুল দেন তাহলে পরবর্তীতে আপনাকে বুঝে নেবে যে হ্যাঁ আপনি ভুল লিড প্রোভাইডার। তো এই ইনফরমেশন গুলো অবশ্যই একটু ঠিক রাখতে হবে। তো কোথায় থেকে নিলে ঠিক পাবো, কোথায় থেকে নিলে ভুল পাবো, সেটা একটু কম্পেয়ার আপনাকে করা শিখতে হবে। যদি সেই দুইটা বা তিনটা কম্পেয়ার যদি করা না শিখেন তাহলে কিন্তু হবে না। সাপোজ মনে করেন গুগল একটা ইনফরমেশন আছে, গুগল ম্যাপ কিন্তু পরে ফিল আপ করা যায়, পরে ফিল আপ করে দেন গুলো বিজনেস ইনফরমেশন গুলো আপডেট করে। ফার্স্টে কোথায় আপডেট করে সেটা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইটে, কারণ
সকল মেম্বার তাদের ওয়েবসাইটে ফার্স্ট যাবে, দেন আদার্স জায়গাতে যাবে। তো আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখন আপাতত ফার্স্ট আজকে আপনাদেরকে যেটা দেখানোর জন্য আর কি। তো আমি প্রথমত কার্ড ডিলারশিপ দ্বারা আমি সার্চ দিলাম। এখানেও একটা ম্যাটার আছে, কার্ড ডিলারশিপ আমি কিভাবে সার্চ দিব। তো এই যে ইনফরমেশন গুলো আমাদেরকে আগে জানতে হবে যে আমি কিভাবে সার্চ দিলে এই ইনফরমেশন গুলো এই স্টাইলে এখানে আসবে এবং আমাদের সেই লোকেশনে। তো আমাকে আগে ফার্স্টে জানতে হবে যে আমার ক্লায়েন্ট কোন লোকেশন দিচ্ছে। যেমন হচ্ছে ওএন, ওএন কোথায় অপশন হচ্ছে কানাডা। তো আমি ফার্স্টে আগে লিখি কানাডা। তো ওএন মানে কি সেটা আমাকে জানতে হবে। যেমন হচ্ছে ওএন মানে এখানে দেখেন অন্টেরিও। তো এটা আমাকে জানতে হবে যে ফুল মিনিংটা কি, এই সিটিটা কি আসলে। তো আমাকে এই যে অপশন গুলো, সিটির একটা শর্টকাট তো থাকে, শর্টকাট গুলো ওয়ে ইউজ করে গুগলে সার্চ দিলে ইনশাল্লাহ তাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো আমি এখানে অরেন্টোরিও যেটা নিলাম আর কি, অরেন্টোরিও নিলাম। তো এখানে আমি কি করব, যেটা আছে আমার কার ডিলারশিপ আছে, আমি কার ডিলারশিপ নিলাম এখানে, নিয়ে কার ডিলারশিপ ইন দিয়ে আমি এবার সার্চ দিলাম। এই স্টাইলে আপনারা যদি সার্চ দেন তাহলে ইনশাল্লাহ দেখবো আজ যাবে যে গুগলের অনেক ক্ষেত্রে এখানে ম্যাপ আকারে দিয়ে দিবে। যদি এখানে ম্যাপ আকারে দিয়ে দেয় তাহলে বুঝবেন যে এখানে ইনফরমেশন গুলো অনেক থাকে। মাঝে মধ্যে একটা প্রবলেম হয়, সেটা আপনারা প্রবলেম ফেস করেন কিনা জানি না, বাট পরবর্তীতে যদি সেই প্রবলেমটা ফেস করেন তো আমাকে ইনশাল্লাহ আস করবেন। কারণটা হচ্ছে এই লিড জেনারেশনে যখন কোনো ক্লায়েন্ট বলেন বা কোনো ক্লায়েন্ট বলি, ক্লায়েন্ট বা বায়ার বলেন, যখন ইনফরমেশন চাই যে 100টার বেশি চাই আমি ইনফরমেশন, এক মনে করেন যে এই ক্লায়েন্ট আমার কাছে চালো 200টা ইনফরমেশন। তো আমি যদি শুধু গুগলটা ইউজ করি তাহলে কিন্তু আমি 200টা ইনফরমেশন পাবো না, কারণ গুগল কিন্তু 100টার বেশি ইনফরমেশন এখানে আপনি পাবেন না যারা ম্যানুয়ালি কাজ করবেন। যারা স্কেপে করবেন তখন আলাদা বিষয়, বাট আমি জাস্ট বলতেছি আর কি। এখানে মাঝে মধ্যে এমন একটা সমস্যা দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে, আমি বলতেছি না সবগুলো কিওয়ার্ডের ক্ষেত্রে, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সমস্যাগুলো দেখা যায় যে এখানে যখনই ইনফরমেশন আপনারা কালেক্ট করতে যাবেন তখনই দেখবেন যে 100টার বেশি ইনফরমেশন আপনি এখান থেকে কালেক্ট করতে পারছেন না। আবার 100টার মধ্যে আবার দেখবেন যে 10-20টা ডুপ্লিকেটই আর ডুপ্লিকেট পেয়ে যাবেন। তো এই ডুপ্লিকেট রিমুভ করার তো অবশ্যই আমি প্রিভিয়াসে দেখাইছি, প্রিভিয়াসে গুগল শিটে। তো এটা নিয়ে সমস্যা হবে না যে ডুপ্লিকেট আপনারা অবশ্যই কালেক্ট করবেন না, কারণ ডুপ্লিকেট ডাটা টাকা দিয়ে কেউ কিনবে না। তো ডুপ্লিকেট ফরম্যাট দেওয়ার চেষ্টাও করবেন না যেন সেই অপশন। আচ্ছা আমি তারপরে যাই, সেটা হচ্ছে এই যে গুগল শিট আমি যখন এখানে সার্চ দিব সেই ডিলারশিপ। এখন ম্যাটারটা হচ্ছে আমি আজকে অল্প করে বুঝাই দিই, কারণ হচ্ছে একই ইন্ডাস্ট্রি এখানে আবার ইন্ডাস্ট্রি রিলেটেড থাকে। সাপোজ মনে করেন এখন আমি কার ডিলারশিপ দ্বারা সার্চ দিলাম, এখন কার ডিলারশিপ কেউ কার সেলও করে, আবার কারের যে ইয়া আছে পার্সেল আছে বলেন, কারের যে মানে প্রোডাক্ট যেটাকে বলে সেটা হচ্ছে কারের প্রোডাক্ট গুলো তারা এখানে সেল করে। তো এখানে দুই ধরন বা তিন ধরন বলেন বা আদার্স ধরনের বলেন, এখানে ইনফরমেশন গুলো আর কি থাকবে, সেই ইনফরমেশন গুলো আর কি একটু আপনাদেরকে দেখে শুনে ডাটা গুলো কালেক্ট করতে হবে। যখনই আপনারা এখানে ক্লিক করবেন, যেমন ইনফরমেশন গুলো এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা নাম নিয়ে আসতেছে, কার কানাডা, এটা কিন্তু একটা ওয়েবসাইটের নাম। সেটা আপনি জানবেন কি করে, এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে, এখানে যখন মাউস ধরবেন আর ওয়েবসাইটে যাওয়ার লাগবে না। আপনার আর ওয়েবসাইটে বুঝবেন কি করে, যখন আপনি এখানে মাউসটা ধরবেন তখন আপনি কোনাতে দেখবেন এই যে কোনাটা আছে, এই সাইডে যে কোনাটা আছে, এখানে আমার মাউস পয়েন্টের দিকে আপনারা খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, এই যে মাউস পয়েন্টের যে এখানে কোনাটা দেখবেন, এখানে যখন আপনার মাউস ধরবেন তখন এই কোনাতে দেখতে পারবেন যে www.canada.com, কার কানাডা ডট কম, এরকম ওয়েবসাইট আপনি যেটাতে যান না কেন, যদি ওয়েবসাইট থাকে সেটাতে যখন মাউস ধরবেন তখন কোনাতে দেখতে পাবেন যে তাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে এখানে প্রদর্শন করতেছে, এখানে শো করতেছে। তো এখানে সিক্রেট হিসেবে শো করতেছে, আপনারা এখানে দেখতে পারেন জাস্ট ফর। তো আরেকটা জিনিস বলে দিই যে যে কোনো কান্ট্রিতে আপনি ইনফরমেশন কালেক্ট করেন না কেন, সেখানে দুই টাইপের ওয়েবসাইট গুলো থাকে, একটা ডট কম আর একটা হচ্ছে তাদের ওয়েবসাইট রিলেটেড বা তাদের কান্ট্রি রিলেটেড। যেমন মনে করেন যে এটা কানাডা, কানাডার জন্য হচ্ছে ডট সিএ, এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন আমি যখন ইউকে এর কাজ করব তখন কিন্তু মাঝে মধ্যে সেখানে থাকে ডট ইউকে। তো এরকম টাইপের কিছু ইনফরমেশন থাকবে কান্ট্রি রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড। তো আমি যদি এই কানাডার ইনফরমেশনের জায়গাতে আমি আমি ক্লায়েন্টকে আমি প্রোভাইড করি ডট ইউকে ডাটা, সাপোজ এখানে কিছু ডাটা ভুলক্রমে চলে আসতেই পারে, যদি আমরা এখানে তো ডাটা আসছে আমি কানাডাটা সার্চ করছিলাম ডাটা চলে আসছে, সেটা মাথায় রেখে যদি আমি ডাটা কালেক্ট করি তাহলে কিন্তু টোটালি ভুল হয়ে যাবে ডাটা কালেক্ট করা।
তো এটা অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সেই ইনফরমেশন গুলো যেন অ্যাটলিস্ট অ্যাকুরেট হয়, সেই ইনফরমেশন গুলো যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে পরবর্তীতে আপনি তো বুঝতে পারতেছেন একটা ক্লায়েন্টে একবারই, আর ওই ক্লায়েন্ট আর পরবর্তীতে ব্যাক আসবে না, আর আপনাকে ধ্বংস করার জন্য জাস্ট একটা ফিডব্যাকই যথেষ্ট। যদি সেই ক্লায়েন্ট একটা ব্যাড ফিডব্যাক দিয়ে দেয় তা তার পরবর্তীতে আপনাকে কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে। তো এই যে ফিডব্যাক গুলো আছে সেই ফিডব্যাক গুলো খুবই ইম্পর্টেন্ট এবং পজিটিভ, সেই ফিডব্যাক গুলো অবশ্যই অবশ্যই পজিটিভ। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, মনে করেন যে এখন কার্ড ডিলারশিপ, তো এই কার্ড ডিলারশিপ গুলো আমরা ফার্স্টে কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবো? যদি আমরা কালেক্ট করতেই চাই ফার্স্টে ইনফরমেশন, তো ফার্স্টে আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে। তো এখানে রাইট ক্লিক করে একটা নিডোমে নিলে হবে আর কি। ফার্স্টে আমি চলে যাব ওয়েবসাইটে তাদের, তো ওয়েবসাইটে যাই দেখবো যে তাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, ওকে আর নট। আর যদি না ঠিক থাকে তখন আমরা কি করতে পারি, এই কোম্পানিতে আমি ইনফরমেশন কালেক্ট করতেছি, চেক করব যে এই কোম্পানি ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। তো এই কোম্পানি ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা সেটা নিয়েও আমি আরেকটা কাজ, আরেকটা নেক্সট যেটা পরবর্তী ভিডিও করব, কারণ যে ইনফরমেশন ঠিক আছে কিনা। এখনকার যেটা আমি দেখাই যে এই ইনফরমেশন গুলো কোথা থেকে পাবেন আর কি। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এটা সাইটটা ইরোড দেখাচ্ছে, তো আমি এটা স্কিপ করে যাই। পরবর্তীতে ইনশাল্লাহ এটা আমি মেকআপ করে দিব আপনাদেরকে ভুলগুলো বা সমস্যাগুলো, কারণ আমি একদিন আপনাদেরকে ব্যাকআপ অবশ্যই দিয়ে রাখি, কারণ হচ্ছে আমাদের গ্রুপে তো আপনারা অবশ্যই অ্যাড আছেন এবং যারা অ্যাড আছেন তাদেরকে অবশ্যই ব্যাকআপ সিস্টেমে দেওয়া আছে, কারণ হচ্ছে ওখানে অলমোস্ট পোস্ট করা হয় যে কারো কোনো পূর্বের ভিডিওটা আছে কিনা বা কারো কোনো কোনো সমস্যা আছে কিনা বা পূর্বের ভিডিওটা সে দেখেছে কিনা। যদি সে পূর্বের ভিডিওটা না দেখে থাকে তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে, কারণ হচ্ছে পূর্বে যে অপশন গুলো বা ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো সে পাবে না এবং সে ভুলগুলো বুঝতে পারবে না, সমস্যাগুলো বুঝতে পারবে না। আর সমস্যা না বুঝে যদি কোশ্চেন করে তাহলে কিন্তু আবার সমস্যা, আর একটা বিখ্যাত সমস্যা। ভাই এর সার্চ অপশনে এর সার্চ করলে 5-6টা সার্চ পেজ ওপেন করলে নেক্সট পেজে আর শো করে না, আসলে একটা কারণ কি? এই তো আমি কি বলে একটা কথা বললাম এবং সেই প্রবলেমটা নিয়েও, থ্যাংক ইউ সুমন ভাই, এই প্রবলেমটা নিয়েও আরেকটা পেজে আমি কাজ করবো। কারণটা হচ্ছে প্রবলেম নিয়ে আমি একদিনই আলোচনা করবো, টোটাল ডিসকাস। কারণটা হচ্ছে শুধু গুগল না, ইয়েলো পেজ আছে, ইয়েল্প পেজ আছে, লিঙ্কডইন আছে, এগুলো টোটাল সাইড নিয়ে একদিন প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে হবে কি, একটা প্রবলেম দেখালে আরেকটা প্রবলেম অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। তো আপনারা এই প্রবলেমটা আমি রিকমেন্ড করলাম বা নোট করলাম, ইনশাল্লাহ এই প্রবলেমটা আমি কালকে বা তারপরে নেক্সট ক্লাসে যেদিন আছে সেদিন নিয়ে আমি এটা আলোচনা করব। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন যেটা আছে আর কি। কোম্পানি ইনফরমেশন আমি প্রথমত ওয়েবসাইটে যাই। তো আপনাদেরকে আগে ফার্স্টে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটটা আপনাদেরকে আগে জানতে হবে, ওয়েবসাইটটা আপনাদেরকে বুঝতে হবে। যদি সেই ওয়েবসাইটটা আপনি যদি না বুঝেন বা ওয়েবসাইটের রিকমেন্ডগুলো কোথায় থাকে, রিকমেন্ডগুলো আমি কোম্পানি ইনফরমেশনগুলো ওয়েবসাইটে কোথায় পাবো সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা আছে। কারণটা হচ্ছে যদি ওই ইনফরমেশনগুলো খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে ম্যানুয়ালি কাজের ক্ষেত্রে, যখন আমি অটোমেটিকলি কাজগুলো না পাই। আমি এখানে 2-3টা ওয়েবসাইট ওপেন করি যেটাতে ইনশাল্লাহ ঢুকে আর কি, যেটা দ্বারা দেখালে হবে, যে কোনো একটা ওয়েবসাইট ঢুকলেই হলো, কোনো সমস্যা নেই। কারণ একটা ওয়েবসাইট দ্বারা জাস্ট খালি মডিফাই করতেছি ইনফরমেশন গুলো, ওকে আর নট। আর কোথায় কোথায় থেকে ইনফরমেশন গুলো পাওয়া যাবে জাস্ট সেটা নিয়ে আজকে আলোচনা করি, যেন আপনাদেরকে ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে এবং ইনফরমেশন টাইটেল ডিজাইন, যেমন হচ্ছে এখানে যে টাইল বেস গুলো ডিজাইন গুলো আছে, ইনিশিয়ালি আমি এটা পরবর্তীতে যেরকম হচ্ছে পার্ট ওয়ান আজকে দেখাচ্ছি, পার্ট ওয়ান এর জন্য টাইটেল দিয়ে দিয়েছি। তো এই টাইটেল গুলো অনুসারে আমি কাজ করতেছি যেন স্বল্পতে যেন একটা বেটার রেজাল্ট দিতে পারি আপনাদেরকে বা বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি, যেমন হচ্ছে ভিডিওর মাধ্যমে যদি সেটা বেটার হয় আর কি। আমার দিক থেকে বেটার করার চেষ্টা করতেছি, বাট আপনাদের দিক থেকে যদি পজিটিভ রেজাল্ট আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনাদের দিক থেকে খুবই বিজি থাকেন, ব্যস্ত থাকেন, সময় মতো সেই কাজগুলো করতে পারতেছেন না, সেটা আপনাদের ব্যাড লাক। কারণটা হচ্ছে আমার সাথে সাথে গেলে যেটা হবে যে আমি হাতে হাতে সেই প্রবলেম গুলো সলভিং করতে পারবো। আর যদি মনে করেন যে পরবর্তীতে 1 মাস পরে বা 2 মাস পরে সে যারা ভিডিও গুলো দেখবে এবং যারা ভিডিও গুলো দেখবে তারপরে যদি তারা আমাদেরকে কমেন্ট করে জানায়, আমাদের গ্রুপে এন্ট্রি করে এবং কমেন্ট করে জানায়, তারপরে ট্রাই করবে সে প্রবলেম গুলো সলভ করে দেওয়ার ইনশাল্লাহ।
তো আমার নেট হয়তো বা বিদ্যুৎ চলে যাওয়ার পরে একটু স্লো, তো আর কি এটা একটা ওয়েবসাইট, তো আমি যেটা ওয়েবসাইট নিয়ে আমি কথা বলছিলাম, তো ওয়েবসাইট এই যে লিড জেনারেশন আমরা কাজ করতেছি না, যেমন মনে করেন যে এখন যেটা কাজ করতেছি, সাপোজ মনে করেন যে কার ডিলারশিপ নিয়ে আমি কাজ করতেছি, এই যে কার ডিলারশিপ নিয়ে কাজ করতেছি বা কার ডিলারশিপ নিয়ে আমি দেখাচ্ছি, এখন লিড জেনারেশনের সিক্রেট ফরমেটটা আপনাদেরকে বলে দিই। কারণটা হচ্ছে আপনারা কাজ করবেন লিড জেনারেশন নিয়ে, যদি এখন থেকেই বেটারলি যদি কাজ না করেন তাহলে কিন্তু হবে না। কারণটা হচ্ছে এটা লিড জেনারেশন, আর লিড জেনারেশনের আপনাদেরকে বলেই দিই যে হচ্ছে তাদের প্রাইসতে কি থাকে। অ্যাকচুয়ালি আমরা প্রাইসগুলো খুবই কম পাই, তো এখনই প্রাইসগুলো বলবো বেটার হবে। তো যদি বলি আর কি, আমি যেটার এখন বলবো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট বলেন, যদি কেউ টার্গেট করে যে মনে করেন যে একটা ওয়েবসাইট তৈরি করে একটা লিড জেনারেশন করবে, সাপোজ মনে করেন এখন হচ্ছে কার ডিলারশিপ চলতেছে, মনে করেন সাপোজ আমি এখন কার ডিলারশিপ নিয়ে কাজ করব, তো কার ডিলারশিপ নিয়ে কাজ করা মানে হচ্ছে আমাদের কার যেটা হচ্ছে কার সেল আর কি, এখানে বিক্রি করতে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের পেজে আসবে, দ্যাটস রাইট। এটাকে বোঝাতে পারলাম যে যদি আমরা কার ডিলারশিপ নিয়ে কাজ করি, সাপোজ মনে করেন যে আমি একটা ডিলারশিপ কি করতেছি, আমি কার প্রোভাইড করতেছি বা কার সেল করতেছি, মাইন্ড ইট, কার আমি সেল করতেছি, তো এটাও কিন্তু একটা লিডের মধ্যে পড়ে। তো এটা অবশ্যই মাইন্ডে থাকবেন, যদি আমি কার সেল করি, সাপোজ মনে করেন আমি কার সেল করতেছি, তো আমার এরকম একটা ওয়েবসাইট আমি তৈরি করলাম, ঠিক ওয়েবসাইট মনে করেন বা যেটা বলেন না কেন, একটা ওয়েবসাইট আমি তৈরি করলাম, সেম টু সেম ভাবে আমি সাজালাম, এবং আমার সার্চ র্যাঙ্কিং মানে গুগলে সার্চ র্যাঙ্কে যদি আমি 1 নম্বর পেজে নিয়ে যেতে পারি আমার সাইটটা, এই কার ডিলারশিপ কিওয়ার্ড দ্বারা সার্চ দিয়ে যদি আমি 1 নম্বরে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে দেখেন, তাহলে এটা হবে আমার এই পেজে যেটা হচ্ছে কন্টাক্ট আস পেজে, পেজে যেরকম আমরা ক্লিক করলে একটা ফরম্যাট পাই না, আচ্ছা আমি দেখি এই কার ডিলারশিপ এখানে আছে কিনা, ক্লিক হওয়ার তো রিকমেন্ড, এই তো আমি এটা দেখাতে চাচ্ছিলাম, তো এই যে ফরম্যাটটা আছে, তখন আমার পেজটা যখন 1 নম্বরে থাকবে তখন যে কেউ আমার ওয়েবসাইটে আসবে, যারা কার কিনতে ইচ্ছুক বা কার ডিটেলস নিতে ইচ্ছুক বা কার কিনতে ইচ্ছুক, সেগুলো কিন্তু একটা করে লিড, তারা কিন্তু এই ইনফরমেশনটা ফিল আপ করে কিন্তু তারা চলে যাবে। দ্যাটস মিন তারা যখন এটা ফিল আপ করে আমাকে সাবমিট করবে, আমার জিমেলে একটা মেসেজ আসবে এবং সে লিড কিন্তু অটোমেটিকলি কালেক্ট হয়ে গেল, আপনাকে কোনো কোনো জায়গাতে কালেক্ট করতে যেতে হচ্ছে না। ওই লিডগুলো আপনি যখন 1 নম্বর পেজে সার্চ রেঞ্জে চলে যাবেন, তখন কিন্তু নিম্নেও 100টা 200টা থেকে আপনি কিন্তু সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন বা লিড কালেক্ট করতে পারবেন। তখন কিন্তু সেই লিডগুলোর দাম আপনি টপ রেটেড বা এই কারের প্রাইস অনুসারে সেটা কিন্তু আপনি সেল করতে পারেন, পার্সেন্টেজ আকারে 10% বা 5%, 1%। মনে করেন যে কার 2000, একটা কার $2000, সাপোজ আমি হচ্ছে সেখান থেকে 5% বা 2% আমি নিব। এটা যদি যারা কার সেল করে তাদের সাথে যদি আপনি মিট করেন, যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনি একটা বেটার বেটার পাবেন। মানে যে আমরা যে এখন এখানে 100 বা 200 লিড দিয়ে যে ডলারটা পাই, সেই ডলারটা আপনি একটা লিড সেই পার্সনগুলোকে, সেই কোম্পানিগুলোকে প্রোভাইড করে আপনারা পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। যদি কোনো ওয়েবসাইটে যারা ইন্টারেস্টেড আছেন, যারা ওয়েবসাইট ক্রিয়েটে ইন্টারেস্টেড আছেন, তাদের জন্য এটা রিকমেন্ড আর কি। আমি আস্তে আস্তে সবগুলো রিকমেন্ডের প্রাইসগুলো বলে দেবো, কোনো সমস্যা নাই, জাস্ট ফর আমি আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো আর কি দেওয়ার চেষ্টা করতেছি। তো অ্যাটলিস্ট আমার চোখের সামনে যেটা আসলো এই জন্য আর কি বললাম। তো এখন আমি ইনফরমেশনগুলো কালেক্ট করবো কীভাবে, এই কোম্পানি ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য যেটা সবচেয়ে মেন অপশান সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট যে পেজটা আছে সেটা আমরা অবশ্যই ফলো করব, এটা 1 নম্বর। তো আমি কন্টাক্ট পেজে অলমোস্ট আছি, তো আমি দেখি এই যে নিচে নামবো, নিচে নামলে আমরা দেখতে পাবো এখানে অলমোস্ট, দেখেন মাঝে মধ্যে একটা জিনিস দেয়, সেটা হচ্ছে যখন পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতে যাব তখন কিন্তু আমাকে একইভাবে এই ওয়েবসাইটে আসতে হবে, আর তার জন্য আমি কিন্তু একইভাবে এই ওয়েবসাইটে আসতে চাচ্ছি না। কারণটা হচ্ছে আমি যদি একইভাবে সেই ওয়েবসাইটে আসি তাহলে পরবর্তীতে কিন্তু আবার আপনাদেরকে দেখাতে কোনো সমস্যা হবে। ওয়েট, আমার কি সাউন্ড ঠিক আছে? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক আছে। তো
আসলে যে বিষয়টা হচ্ছে যে আমি যখন কোনো পার্সন খুঁজবো এবং পার্সোনাল ইনফরমেশন বলেন বা পার্সোনাল ফোন নাম্বারটা বলেন, তখন আমরা কোথায় পাবো? এই কন্টাক্টাস পেজে কিন্তু পাবো। কারণটা হচ্ছে কন্টাক্টাস পেজে যখন আপনারা ঢুকবেন তখনই সেই ইনফরমেশন গুলো বেটারলি পেয়ে যাবেন, এবং সেটা ঠিক আছে কিনা। এখন আমি গুগলে যাই, এটা কোন কোম্পানি ছিল, অটো প্রাইজ। তো আমি অটো প্রাইজে যাই, অটো প্রাইজ কানাডা, অটো প্রাইজে যাব। দেখেন এখানে কি আছে, এটা 8816545445। তো আমি আবার যাই আমাদের সেটা অটো প্রাইজ, অটো প্রাইজ কানাডা, এখানে আমি যাব। তখন আমাদের এই যে নাম্বারটা দেখেন, এখানে কন্টাক্টাস পেজে যে নাম্বার আর গুগলের নাম্বার, এটাকে ঠিক আছে, এটার এটা নাম্বারগুলো আমরা কম্বাইন করব। এখন আমরা দেখব যে কোন নাম্বারটা আর কি বেটার। যেমন এখানে টোল ফ্রি, এই ওয়েবসাইটে যখন যেটা ওপেন থাকবে, এখন এখানে একটা খেয়াল করতে হবে, মাঝে মধ্যে মাইন্ড গুলো নিয়ে নিতে হবে, কিছু ফোন নাম্বার থাকে সেটা হচ্ছে পার্সোনাল। যেমন হচ্ছে এখন গুগল ম্যাপ থেকে আমি যেটা কালেক্ট করব সেটা অফিসিয়াল, সেটা হচ্ছে পার্সোনাল, মাঝে মধ্যে দেয়া থাকে, মাঝে মধ্যে আবার কোম্পানি দেয়া থাকে। কারণটা হচ্ছে যারা গুগল ম্যাপটা ভেরিফিকেশন করে তাদের কোম্পানি ফোন নাম্বার দ্বারা নাও করতে পারে, তারা পার্সোনাল ফোন নাম্বার দ্বারা সেটা গুগল ম্যাপটা ভেরিফিকেশন করতে পারে। তো গুগল ম্যাপটা যেটা তারা ভেরিফিকেশন করবে সেটা ইনফরমেশন নেওয়াটা আমাদেরকে বেটার হবে আর নট? হ্যাঁ অবশ্যই এটা 100% বেটার হবে। কারণটা হচ্ছে গুগলে ইনফরমেশন এর জন্যই দিচ্ছে এই ওয়েবসাইটওয়ালা, যে তারা যেন খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি অল টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যেমন মনে করেন এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা অফিসিয়াল টাইম, কোনো অফিস যে সময়গুলো খোলা থাকে, যেমন আমাদের বাংলাদেশ অফিস খোলা থাকে 8টা থেকে, সাপোজ মনে করেন যে বিকাল 4টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, এটা আমরা জাস্ট ওভারঅল বা এভারেজ আমরা টাইম বললাম। এই সময়গুলোতে আমি যদি কল দিই এই নাম্বারগুলোতে, তখন আমরা কিন্তু পেয়ে যাবো তাদেরকে কন্ট্যাক্ট। বাট এটার পরে বা সন্ধ্যার পরে যদি আমি কল দিই তাহলে তাদের কি পাবো? অফিসিয়াল নাম্বারে তখন ফোন দিলে কিন্তু অবশ্যই পাবো না, তখন আমাদের দরকার হয় পার্সোনাল ফোন নাম্বার। কারণ তখন আমি যদি পার্সোনাল ফোন নাম্বারে কল দেয় ক্লায়েন্ট, তখন কিন্তু তাদেরকে খুঁজে পাবে। তো এটা অবশ্যই মাইন্ডে রাখবেন, যেন ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য দুই তিনটা সাইড আপনারা ফলো করবেন, দিয়ে আপনাদের মাইন্ড বা আপনাদের সাইড আপনারা যেটা মনে করবেন যে এটা বেটার সাইড, সেই সাইট গুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন। ভাই ক্লাস শেষে বা টোটাল আমাদের কোম্পানি ইনফরমেশন প্রোভাইড করার পরে সেই সাইট গুলো আপনি আমাকে মেনশন করবেন, যে আপনার দিক দিয়ে বা আপনার তরফ থেকে, আপনি যে কাজ করতেছেন আপনার তরফ থেকে বা আপনার দিক দিয়ে কোন সাইটটা আপনার কাছে বেটার লাগে, তো আপনি আমাকে অবশ্যই যদি কমেন্ট বক্সে জানিয়ে দেন, সেই অনুসারে আদার্স মেম্বাররা কি করবে সেটা দেখতে পাবে, এবং সেটা দেখে অবশ্যই তারা সেই সাইট গুলো ফলো করে কাজটা করবে আর কি, যাকে বলে আর কি কমিউনিকেশন। এই কমিউনিকেশন করার জন্য আর কি লাইভ ক্লাস গুলো আসা। তো যেমন হচ্ছে আমাদের এখানে শিট গুলো আছে, সেই শিটে কি আছে, ইনফরমেশন গুলো আছে। সো ওখানে যেটা ছিল সেটা একটা ছিল, অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসের সাথে কিন্তু সিটিও ছিল, স্টেটও ছিল, পোস্টাল কোডও ছিল, এবং কানাডা। আমি এতগুলো অপশন একসাথে পেয়ে যাচ্ছি। এই টাইটেল গুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে বেটার ভাবে রেজাল্ট দিবে। যদি কোনো ক্লায়েন্ট আপনারা ফার্স্টে কাজ করতেছেন মনে করেন, তখন কিন্তু এই ফরম্যাটে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জমা দেবেন কাজ, যে ফরম্যাটে এখন চোখে দেখতেছেন। কারণটা হচ্ছে যখনই কোনো ক্লায়েন্ট আপনাদের এইসব এই টাইপের ফরম্যাট দেখবে, গোছানো ফরম্যাট দেখবে, তখনই কিন্তু ক্লায়েন্ট ওই আপনাকে খুবই খুবই একটা কি বলবো একটা ভালো লেভেলের সার্ভিসার বলবে বা সেলার বলতে পারে। এবং যখনই তাদের কাছে ভালো হয়ে যান আপনি, তখন তো আপনি আর কি গনায় লাগবেন আর কি। যাই হোক, তো আমি এখান থেকে যেটা পেলাম, দেখেন এখান থেকে আমি পেলাম ফোন নাম্বারটা পেলাম এবং হচ্ছে অ্যাড্রেসটা পেলাম। ম্যানুয়ালি কাজের ক্ষেত্রে আমি এটাই বলবো, সেটা হচ্ছে ফার্স্টে আপনারা ওয়েবসাইট ফলো করবেন, যেটাই হোক না কেন। যদি ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দেয়, তখন আপনারা অবশ্যই সেই ওয়েবসাইট গুলো ফার্স্টে ফলো করবেন, দেন সেকেন্ডলি আদার্স অপশন গুলো ফলো করবেন। তো আমি অপশনটা এই জন্য বলতেছি বারবার, যেন আপনাদের পর্বতে যেন এইটাতে অ্যাটলিস্ট ভুল না হয়। আর ভুল হলেও তো আমি আছি ইনশাল্লাহ, একটু বলবেন যদি সমস্যা হয় সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। তো এই যে ইনফরমেশন গুলো এখানে আছে, তো এখান থেকে আমরা দুই তিনটা ইনফরমেশন পাচ্ছি। আদার্স ইনফরমেশন কোথায় পাবো? আদার্স ইনফরমেশন বলতে ইমেল অ্যাড্রেস, এখানেও মাঝে মাঝে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, বাট আপনারা একটা ট্রাই করবেন সবার নিচে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে অটোমেটিকলি সবার নিচে চলে যাবেন, নিচে চলে যাই দেখতে পাবেন এখানে অবশ্যই অপশনটা আছে, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এখন ম্যাটার হচ্ছে যে কোম্পানি
ইমেল অ্যাড্রেস গুলো কোন টাইপের হয়। এখন একজন প্রশ্ন করছিলেন আমাকে, যেমন মনে করেন মেবি কেউ একজন প্রশ্ন করছিলেন, আমি হয়তো ভুলে গেছি, যেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন গুলো মাঝে মধ্যে ভুল হয়, সেই ভুলগুলো কোনটা, মানে সেই ভুলটা আসলে কোনটা হয় আর কি, বা ইনফরমেশন গুলো। এখন যদি এই ইনফরমেশন গুলো ভুল হয়, তখন আপনারা তিন চারটা ওয়ে ট্রাই করবেন। সেটা হচ্ছে আমি যখন এই পর্বতে দেখাবো, সেটা হচ্ছে সেটাতে আমি ইনশাল্লাহ দেখাই দেবো, কারণ কোথায় থেকে ইমেল ভেরিফিকেশনটা করবেন সেটাও কিছু সাইট আছে, যে সাইটগুলো ইউজ করাটাই আপনাদের সবচেয়ে বেশি দরকার। কারণটা হচ্ছে আর সবাই তো আর ইমেল কালেক্ট করে ইমেল সেন্ড করে চেক করতে পারে না, কারণটা হচ্ছে কয়েকটা ওয়ে থাকে। ফার্স্ট ওয়ে যেটা ইনশাল্লাহ ক্লায়েন্ট গুলো করে এবং ক্লায়েন্ট গুলো ট্রাস্টেড হয়, সেটা হচ্ছে ইমেল গুলো নেয়, নিয়ে কি করে গুগল আছে, জিমেল আছে, জিমেল গুলোতে যায়, যে তারা সেন্ড করে। অনেক পার্সনই আছে যারা এই স্টাইলে কাজ করে, সেন্ড করে চেক করে দেখে যে ইমেল গুলো স্প্যাম আসতেছে কিনা, যদি স্প্যাম আসে সেগুলো রং, আর যদি স্প্যাম না আসে সেগুলো রাইট, এই ওয়েটা ইউজ করে। তো এই ওয়েটা কিন্তু একটা লং টার্ম ওয়ে। তারপরে একটা ওয়ে বলতে বোঝাচ্ছি আমি, সেটা হচ্ছে যখন আপনার 1000টা ইমেল কালেক্ট করতে হবে, যখন আপনার 1000টা ইমেল কালেক্ট করতে হবে, তখন কি আপনি এই ওয়েটা ইউজ করবেন? যখন আপনি সেন্ড করবেন জিমেলে, জিমেলে কিন্তু একটা একটা জিমেলে 1 ডে 50টা ইমেল সেন্ড করাটা সবচেয়ে পারফেক্ট। এর বেশি যদি সেন্ড করেন, তখন কিন্তু একটা জিমেলের রিকমেন্ডের বাইরে চলে যায়। তো এই রিকমেন্ড গুলো আগে জানতে হবে। তো আপনাকে এই 1000টা ইমেল সেন্ড করতে আপনাকে অবশ্যই এই 20টা আপনার জিমেল খোলা লাগতেছে। তো এটা একটা বেশি একটা লং লাগতেছে, বাট এটা কিন্তু একটা বেটার সার্ভিস। যদি অল্প কোনো কাজ থাকে বা অল্প কোনো কাজের রিকোয়ারমেন্ট আপনাকে দেয় যে 50টা লিড, তখন কিন্তু আপনি এই ওয়ে ফলো করতে পারেন, কারণ এই ওয়েটা ফলো করা সবচেয়ে বেটার, ক্লায়েন্টের জন্য বেটার। আপনাকে কখনো ভুল ধরতে পারবে না, আপনাকে যেন ভুল না ধরতে পারে এইভাবে কাজ করবেন। আর যদি ভুল ধরে ফেলে, আপনার মনে সন্দেহ আছে কাজটা হতে বা ভুল হতে পারে, তো এই কাজগুলো আবার রিভিশন দিবেন, দিয়ে চেক করে দেন, আবার সেন্ড করবেন। ঠিক আছে ভাই, ইয়ারপ্লেস থেকে রেস্টুরেন্টের ওনারের নাম পাবো কিভাবে? ওকে, ফোন নাম্বার কোনটা নিব মাথায় তো ঢুকলো না। ওকে, এখানে যে ফোন নাম্বারটা আছে ইয়ারপ্লেসটা আসতেছে ভাই রেস্টুরেন্টটা, ইনশাল্লাহ আপনাকে এটাও বলে দেবো, সমস্যা নাই। আর শর্টকাট ওয়ে ওনার নেম কোথায় দিয়ে পাবেন, এটা তো শর্টকাট ওয়ে আছে, আর সেই শর্টকাট ওয়ে গুলো ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নাই। আজকে একটু ম্যানুয়াল গুলো দেখাই, তো আমি চাচ্ছি যেন ম্যানুয়াল গুলো দেখানোর পরে শর্টকাট ওয়ে গুলো দেখাই, ওনার নেমটাও দেখি, ইনশাল্লাহ নেক্সট নেক্সট ইনশাল্লাহ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আসলাম ভাই, যেটা বলছেন সেটা হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারটা গুলো একটা মাথায় রাখবেন, এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা হচ্ছে ফ্যাক্স নাম্বার। ফোন নাম্বারের মধ্যে আপনি ওয়েবসাইটে আসবেন, আপনারা সবাই ওয়েবসাইটে এসে দেখবেন যে সেলস বা সার্ভিস, তো দেখুন যখন দেখবেন যে কোনো ক্লায়েন্ট জাস্ট ফর এমনিতে হচ্ছে সেলস রিলেটেড যদি চাই কার ডিলারশিপ গুলো, যে ক্লায়েন্টকে তো আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি করবেন এগুলো নিয়ে, তখন ক্লায়েন্ট অবশ্যই বলবে যে আমি এই প্রোডাক্টগুলো বা আমার কার সার্ভিস আছে, আমি কারগুলো ডেলিভার করবো বা সার্ভিস সেল করব। তখন এই সেলস টাইপের যদি ফোন নাম্বার থাকে, যদি ফোন নাম্বার থাকে এই সেলস রিলেটেড, তাহলে কিন্তু আপনি এই সেলসটা ইউজ করবেন। আর যদি না থাকে, তখন যেটা কন্ট্যাক্ট আস পেজে এরকম ফোন নাম্বার থাকবে, কন্ট্যাক্ট আস একটা নাম্বার থাকবে, আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এটা ওয়েবসাইটে দেখেন এখানে লেখা আছে কলাক্স নাও, যদি এরকম থাকে যে কলাক্স নাও, তখন এই নাম্বার গুলো নিয়ে নেবেন, তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। কারণ হচ্ছে এরা হচ্ছে লাইভিং সার্ভিস আর কি দেয়, আর এই লাইভ সার্ভিসটা দেওয়ার জন্য কলাস নাও করে দিচ্ছে, যারা হচ্ছে অল টাইম আর কি সার্ভিস এখানে প্রোভাইড করে। এদের নাম্বার গুলো যে কোনো জায়গাতে যাবেন একই ওই নাম্বার পাবেন, একটাই নাম্বার পাবেন। তো এই যে সার্ভিস গুলো, এটা অবশ্যই বুঝতে হবে, তাহলে এটা সবচেয়ে বেটার হবে। আর এই নাম্বার গুলো বা অ্যাড্রেস গুলো পাওয়ার জন্য কিছু অপশন আছে, দুই তিনটা অপশন বলি। একটা অপশন ওয়েবসাইটের মধ্যে, বেশি জায়গাতে যেতে হবে, ওয়েবসাইটের মধ্যে এক অপশন আপনি কন্ট্যাক্ট আসটা ফলো করবেন, কন্ট্যাক্ট আস পেজটা ফলো করবেন। কন্ট্যাক্ট আস পেজটা ফলো করে হ্যাঁ দেখবেন যে কোথায় ইনফরমেশন গুলো আছে, এক নম্বর গেল। দ্বিতীয়ত অপশন হচ্ছে সবার নিচে চলে যাবেন, সবার নিচে চলে যায় দেখবেন এই যে নিচের যে হেডার ইয়াটা আছে, নিচের যে টাইটেলটা আছে এখানে দেখবেন এখানে ইনফরমেশন থাকে। যদি না থাকে ওয়েবসাইটে, আরেকটা অপশন বলে আমি,
এখানে যখন দেখবেন যে কিছু নাই, তখন এখানে দেখবেন যে কিছু এফ কিউএল, মানে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি যেগুলো সার্ভিস থাকে আর কি, ওগুলোতে ঢুকবেন। ঢুকলে দেখতে পাবেন যে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট এখানে দেখলে হয়তো বলে দিতে পারতাম ওটা। তো ওটা যদি চোখে পড়ে যায় তাহলে অবশ্যই দেখাই দিব। তো এখানে ওটা নাই। তো আরেকটা অপশন আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে ফেসবুক পেজ। এটা খুবই জরুরি, ফেসবুক পেজটা আপনারা ইউজ করতে পারেন। যখন দেখবেন যে এসবে কিছুই নাই, ওয়েবসাইট থেকে আপনারা ইনফরমেশন পাচ্ছেন না, সেটা ফোন নাম্বার হতে পারে, অ্যাড্রেস হতে পারে, কিছুই নাই, তখন আপনি ট্রাই করবেন ফেসবুক পেজে আছে কিনা। তো যদি ফেসবুক পেজে থাকে তাহলে তো হয়ে গেল, ফেসবুক পেজ থেকে নিয়ে নিলেন। আর অথবা যদি ফেসবুক পেজে না থাকে তাহলে তো গুগল তো আছেই। আর সময় সময় তো কিছু ওয়েবসাইট থাকে, এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমি আর কি বলার চেষ্টা করতেছি। সময় সময় তো কিছু ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট গুলোর ওয়েবসাইট থাকে না আর ফেসবুক পেজও থাকে না, তখন আমি ওই ওয়েবসাইট গুলো কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবো যেগুলো প্রবলেমে ফেস করতে হয় আর কি। সাপোজ মনে করেন এটা একটা সাইট, আমি এই সাইটটা আমি এখানে সার্চ দিব। যখনই সার্চ দিব তখনই যদি এটার ওয়েবসাইট থাকে, তখন দেখবেন যে এই ওয়েবসাইট থেকে ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন, ডানে ওয়েবসাইট চলে আসতেছে। এটা বাদ বাকি যদি আমি আদার্স ইনফরমেশন কালেক্ট করতে যাই, কোথায় থেকে পাবো? এখানে একটু নিচে নামবেন, সেই কোম্পানি ইনফরমেশন গুলো দেখবেন, একটু নিচে নামে এগুলো সাইট গুলো পাবেন। বেশি অংশ সময় এই সাইট গুলো আসে, bb.org, এই সাইট গুলো আসে। দেখেন এই ওয়েবসাইটটা কোথায় কোথায় আছে, ইয়ালপে আছে, ইয়েলো পেজে আছে, তারপর হচ্ছে অটো ট্রেডার, মানে এই যে সাইট গুলো আছে, এখানে যতগুলো সাইট আছে সেই সকল সাইট গুলোতেই এই পেজটা ইনক্লুডিং, এই ওয়েবসাইটটা ইনক্লুডিং। তো আমি এই জন্য আপনাদেরকে মাঝে মধ্যে সাজেস্ট করতেছি, যেমন হচ্ছে জুম ইনফো একটা সবচেয়ে বেটার একটা সাইট, জুম ইনফো বলেন বা কারেন্ট বেস বলেন বা ডাটা কানেক্ট বলেন বা এই যে মানটা বলেন, এই যে মানটা গুলোতে আবার ইউজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আবার আইপি চেঞ্জ করতে হয়, কারণ বাংলাদেশ থেকে ঢুকতে দেয় না মানটাতে। তো এই যে যেমন হচ্ছে রকেট রেস আছে, এগুলো একটা টুলস বা সফটওয়্যার বলতে পারেন, এটাতে ফ্রি অ্যাকাউন্ট করে আপনারা যাচাই করতে পারেন। সাইট যতগুলো আসতেছে দেখেন, এখানে সাজেস্ট করতেছে, অনেক সাইট সাজেস্ট করতেছে। তো আমরা ট্রাই করব যতজন আপনারা আমার সাথে ক্লাস করতেছেন ততজনকে আমি বলতেছি, ততজন একই রিকমেন্ড, একই রিকমেন্ড বলতে যে আমি যে কার ডিলারশিপ দ্বারা সার্চ দিলাম, এই কার ডিলারশিপ দ্বারা সার্চ দিয়ে আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে কার ডিলারশিপ দ্বারা সার্চ দিবেন, আর সার্চ দিয়ে আপনারা দেখবেন যে এই কার ডিলারশিপ ওয়ারেন্ট টু কানাডা, এই কানাডার কার ডিলারশিপের কোন সাইডে সবচেয়ে বেস্ট ভাবে, বেস্ট ভাবে কোম্পানির ডিটেলস আছে। এটা আপনারা আমাদের সাথে কয়জন কাজ করতে ক্লাস করতেছেন, এখন মেবি 9 জন ক্লাস করতেছেন আমার সাথে। তো যারা যে কয়জন ক্লাস করতেছে 9 জন, এই 9 জনের কাছ থেকে আমি আশা করতেছি যেন সেই বেটার ভাবে সার্চ দিবেন, এবং এই যে রেজাল্ট গুলো আসতেছে প্রত্যেকটা রেজাল্ট আপনারা ওপেন করে দেখবেন, কোন সাইডে কি প্রবলেম তখন ফেস করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনারা ওপেন করে দেখবেন। যেমন কিছু কিছু পাবলিক আছে আবার ভয় করে, আমি যেটা বলার চাচ্ছি সেটা হচ্ছে ভয় করে, একটা নতুন কম্পিউটার কিনে নিয়ে এসছে সেটাতে ইউজ করব বা কোনো সার্ভিসে বা সাইডে ঢুকবো বা কোনো একটা কাজ করবো, যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, এই ভুলটা অবশ্যই করবেন না। কারণ হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার যে কোনো কিছু আপনি টেস্ট করে দেখতে পারেন, সব সাইড বা যে কোনো কিছু টেস্ট করে দেখবেন যে কোনটা আমার জন্য গুড আর কোনটা আমার জন্য ব্যাড, এটা অবশ্যই ট্রাই করবেন। যদি কোনো কিছু ট্রাই না করেন তো কোনো কিছু শিখতে পারবেন না, এটা মাস্ট বি। তো আপনাদের কাজটা হচ্ছে যে কোনো কোম্পানি আপনি সার্চ দেবেন, এখানে সার্চ দিয়ে দেখবেন যে সেই কোম্পানির কোন সাইডে বেটার রেজাল্ট আসছে। যেমন এখানে আমি অলরেডি আপনাদেরকে ক্লাস করার ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে এমনিতে কমন যেগুলো সাইট আছে, একটা দেখেন এখানে লিঙ্কডইন চলে আসতেছে, কোম্পানিগুলো ইয়েলো পেজ অলরেডি চলে আসতেছে, এটাতে ইনফরমেশনগুলো পাওয়া যায়, বাট জাস্ট পরে উপরে ইনফরমেশনগুলো পাওয়া যায়, ভিতরে ইনফরমেশনগুলো একটু কমই পাওয়া যায়। ইনফরমেশন বলতে কোনো পার্সনের নাম যদি চান তাহলে আপনি এই সাইডে চলে যেতে পারেন, bb.org, এখানে এই পার্সনের নামটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ইয়েলপ আছে, এখানে অনেক ইনফরমেশন বা অনেক সাইডই দিয়েছে যেটাতে ইনফরমেশনগুলো অবশ্যই পাবেন, তাদের ইনফরমেশনগুলো। তো এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে করার জন্য আর কি বলছিলাম, যেমন আমি যেটা বলছিলাম যদি ওয়েবসাইট না থাকে এরকম সার্চে যে সাইটগুলো আসবে, তো আমি যদি ঢুকি একটাতে দেখবেন বিবিতে ঢুকলাম, আমি ওয়ার্জিতে ঢুকলাম, ইয়েলোতে ঢুকলাম, আমি লিঙ্কডিনেও ঢুকি, এখানে দেখি লিঙ্কডিন ঢুকি, এখানে আমার লগ ইন করা নেই, এখানে কিছু আমি সাইটগুলোতে ঢুকলাম, কেটে
ইয়ালপে দেখেন, আমি অলমোস্ট ঢুকেছি, ইয়ালপে ঢুকেছি। এটা একটা কোম্পানি নেম, তাদের কোম্পানির ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে যে কোন কোন ক্যাটাগরি এখানে আছে। এখানে আবার টাইটেল গুলো আমি নিজে থেকেও সলভিং করতে পারি, এটা এডিট অপশন দেয় মাঝে মধ্যে। তো এখানে যে ইনফরমেশন, এখানে দেখেন ওয়েবসাইট, এখানে লোকেশন দেওয়া নাই, এখানে হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে এই কাজের ক্ষেত্রে। আর এখানে মাঝে মধ্যে একটা জিনিস হয়, যেমন এখানে আমার চোখে পড়ে গেল, এখন আমি বলে দিলাম, কারণ চোখে না পড়লে এই জিনিসটা আমি বলতাম না। আর সেটা হচ্ছে এখানে চোখে পড়ে গেল রিভিউ সিস্টেমটা। সময় সময়তে কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমি এই সকল কোম্পানিগুলো নিব, বাট এটা রিভিউ থাকতে হবে 5 স্টার বা 4 স্টার বা 4.7 বা 4.7 এর উপরে। আপ রিভিউ কোম্পানিগুলো অনলাইন রিভিউ বা অনলাইন সার্ভিস বা দেয় যাদেরকে, যারা অনলাইন দেখবেন যে রিভিউ আছে, তাহলে তাদেরকে মনে করতে পারেন, একবারে মনে করে দিতে পারেন কনফার্ম যেটা তারা হচ্ছে অনলাইন সার্ভিস দেয়। কারণ যতক্ষণ পর্যন্ত না তারা অনলাইন সার্ভিস দেয়, ততক্ষণ পর্যন্ত না তাদের রিভিউ পাবে। তো যেমন হচ্ছে আপনি কোনো কিছু সেলস করতেছেন, তার বিনিময়ে রিভিউ করতেছেন, তার মিনস দ্যাট মিনস আপনি হচ্ছে অনলাইন সার্ভিস দেন, এটা মাইন্ডে রাখবেন। মানে কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আর কি মানে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপর এখানে ইয়েলপ গেল, এখানে ইয়েলপের ওয়েবসাইট আছে। যেমন বিবিওআরজি আমি যেটা কথা বললাম, সেটা বিবিওআরজি দেখবেন যে সাইটগুলো আছে। এখানে দেখেন ফুল অ্যাড্রেস অ্যাড্রেস ফোন নাম্বার গুলো দেওয়া থাকে। তো ফোন নাম্বার সাথে সাথে একটু নিচে নামলে এই কোম্পানির ওনার কে, সিইও কে, তাদের নামগুলো এখানে অটোমেটিকলি পাওয়া যাবে। কিছুক্ষণ আগে একটা ভাই বললেন যে ইয়েলপে কোথা থেকে পাবো, এটা চোখের সামনে পড়ে গেলো, তার জন্য কিন্তু বলে দিলাম আর কি। যেমন বিবিওআরজি, কারণ আমি ইয়েলপে এখনো দেখাতে লাগে নাই, তার জন্য ওটা দেখাচ্ছি না। তো বিবিওআরজি এটা তো দেখেন, এখানে পার্সোনাল ওনার নেম, সেও এখানে যে ডিটেলস আর কি এখানে দেওয়া থাকে। তো এই যে ইনফরমেশন গুলো আপনি এখান থেকে নাম পাচ্ছেন, যখন আবার ওই ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই পার্সোনাল আমি ডিটেলস চাই, এই পার্সোনাল আমি লিড চাই, এই পার্সোনাল কি চাই, ইমেল চাই, তারপর আবার কি বলে যে পার্সোনাল আমি ফোন নাম্বার চাই, এগুলো কোথায় থেকে পাবো? হ্যাঁ, এগুলোও আবার পাবেন পরবর্তীতে, এটা ইনশাল্লাহ দেখানো হবে। তো আজকে জাস্ট ফর কোম্পানিটা একটু দেখাই, রিভিশন গুলো মানে অলমোস্ট তো ফরম্যাট তো দেখানো হয়ে গেছে, গুগল থেকে আপনারা কালেক্ট করে নেবেন। ডিজাইনটাও অলমোস্ট এখানে প্রোভাইড করতেছি, কি ডিজাইন গুলো নেবেন, কোন ক্যাটাগরিতে কাজটা ফিল্টার আউট করবেন, ক্যাটাগরিতে আপনি নেবেন। সো এখানে আমি আরেকটাতে যাই, যেটাতে যাচ্ছিলাম, দেখুন ইয়েলপ পেজ, মানে ইয়েলো পেজ, ইয়েলো পেজের কানাডার ওয়েবসাইট ঠিক, এটা আপনাকে আবার জানতে হবে। যদি মনে করেন যে আমি ইউরোপ এর ইউনাইটেড স্টেটে যাই, কানাডার সার্চ দিচ্ছি, সাপোজ এখানে ভুল করে অনেকে, আমি এটা দেখাই, যেটা ভুল করে সেটা আমি অবশ্যই দেখাবো। ইউরোপেস.com আমি এখানে ঢুকলাম। হ্যাঁ, একটা তো ইউরোপেস, সবাই তো জানে যে ইউরোপিস থেকে ডাটা কালেক্ট করতে হয়, কোথায় থেকে কালেক্ট করতে হয়, প্রত্যেকটা সাইডে দেখা যায় যে আলাদা আলাদা রিকমেন্ড থাকে। যেমন মনে করেন যে ইয়েলো পেজে যেরকম রিকমেন্ডটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য, প্রত্যেকটা না মেবি 11টা না 13টা আছে কান্ট্রি এই ইয়েলো পেজের জন্য, তো ওই সকল কান্ট্রির জন্য অ্যালাউ ইয়েলো পেজ। তো এই যে সাইটটা আমি দেখতেছি, এই সাইটটা কিন্তু ইউনাইটেড স্টেটের জন্য। তো এখানে যদি আমি কানাডার লোকেশন লিখি, অন্টারিও বানানটা আমি যদি এই সাইটটা আমি এখানে লিখি, তাহলে কি আমি এখানে ফাইন করে আমি এই সাইটটা পাবো? যখন আমি এই সাইটটার নাম পাবো, যেমন হচ্ছে আমাদের হচ্ছে একই নাম কি বিভিন্ন দেশে থাকে না? অবশ্যই থাকে, যেমন হচ্ছে একই নাম বিভিন্ন গ্রামে থাকে, যেমন আমরা গ্রাম ইউজ করি বা আমরা গ্রামে বাস করি, একই নাম কিন্তু আদার্স আরেকটা গ্রামে আছেই। তো এরকম একটা ক্যাটাগরি হচ্ছে কানাডার নামটাও ইউনাইটেড স্টেটের কোনো একটা সিটির এটা একটা নাম, যেমন ওহিও, ওহিও, এলএ, আইলি, এগুলো একটা শর্টকাট স্টেট, ইউনাইটেড স্টেটেরই কিন্তু স্টেট, যেমন এফএল মানে হচ্ছে ফ্লোরিডা, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনি মনে করি যে এটা তো কানাডা, আমি কানাডা সিটি পেয়ে গেছি, তখন আমি যদি এখানে সার্চ দিই, তাহলে কিন্তু এটা বোকামি হবে। তো এই বোকামিগুলো না করি, আমরা সঠিক ওয়েতে কাজ করি, যেন সঠিক একটা রেজাল্ট আসে আর কি। আমি যদি লিঙ্কডইনে ঢুকি, সরি লিঙ্কডইনে মেবি আসছিল, বাট নেট হয়তো বা সার্ভিস প্রচন্ড নেট সার্ভিস ছিল রাইট নাও, তার জন্য এটা চলে আসছে। তো এটা একটা
আমি এখান থেকে লিঙ্কডইন থেকেও ইনফরমেশন কালেক্ট করতে পারি, ওয়েবসাইটও থাকে। এখানে একটা বেশি বেটার থাকে, সেটা হচ্ছে কোম্পানি সাইজটা দিয়ে দেয়। এখানে কোম্পানি সাইট, হেডকোয়ার্টারটা কোথায়, কত সালে ফাউন্ডেড হয়েছে, মাঝে মধ্যে এটাও কিন্তু নেয় যে আমি কিছু ইনফরমেশন চাই, যেমন হচ্ছে আমি কিছু কোম্পানি চাই, সেটা ফাউন্ডেড ডেটও আমার দরকার, এরকম কিছু ইনফরমেশন চাই। কোম্পানির সাথে আরো রিলেটেড আছে, রেভিনিউটা রিলেটেড আছে, তারপর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি সাইজ আছে, এখানে যেগুলো আছে প্রত্যেকটাই আছে। হেডকোয়ার্টারও দরকার হয় মাঝে মধ্যে, ক্লায়েন্ট গুলো চাই যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আর কি ফ্ল্যাপ করতে হয় ডাটা, আর ফ্ল্যাপ করার সাথে সাথে সেই রিকোয়ারমেন্ট গুলো হয়। যেমন এখন আমি ম্যানুয়ালি ভাবে ডাটা স্কিপিং গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ডাটা স্কিপিং এর মধ্যে কাজ আর কি। তো এগুলো ডাটা স্কিপিং ম্যানুয়ালি ভাবে, ক্লায়েন্ট কিন্তু ম্যানুয়ালি ভাবে আলাদা রেট দেয়, আর একটা স্কিপিং করবেন, আমি এই ডাটা স্কিপিং করলেই কিন্তু আমি দিয়ে দিতে পারি, সেটা 30 মিনিটে বলেন আর 40 মিনিটে বলেন, 100টা ডাটা বা 200টা ডাটা দিতে দিতে পারি। যখন ডাটা আমি স্কিপিং করব তখন কিন্তু ডাটার ফরম্যাট বলেন বা সেটার রিকোয়ারমেন্ট গুলো ফরম্যাট গুলো মাঝে মধ্যে ভুল তথ্য চলে আসে, যেই তথ্যের মাধ্যমে মেবি সেটা ভুল হয়। তো এই ভুল তথ্যের কারণেই ম্যানুয়ালি কাজটা সবচেয়ে বেটার আমার মতে, কারণ হচ্ছে স্যাররা বা ক্লায়েন্টরা ম্যানুয়ালি কাজটা সবচেয়ে বেটার, ম্যানুয়ালি কাজটা সবচেয়ে লাইক করে। আর বা কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা স্কেপিং এ চাই যে আমি এই কাজটা করবো, অলমোস্ট আমি কাজটা করতেছি 1,000 ডাটা $5, এটা অনেকেই কাজ করে দেয়। যেমন হচ্ছে 1 মিলিয়ন বা 10 মিলিয়n ইমেল অ্যাড্রেস দিব মাত্র $5 বা $10, 1 মিলিয়ন কমসে কম না, 1 মিলিয়ন। আর আমরা যেখানে এখানে কথা বলতেছি, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে যদি লিড কালেক্ট করি, একটা লিড প্রতি $10 বা $20 বা $50 করে আমি নিব, যদি ওয়েবসাইট ক্রিয়েট করে আমি লিড কালেক্ট করি সেই ক্ষেত্রে। আর ওখানে কথা হচ্ছে যে 1 মিলিয়ন ফর $5, এগুলো বুঝতে হবে, কারণ হচ্ছে সেটা 1 মিলিয়ন কালেক্ট করতে ওর মেবি বেশিক্ষণ সময় লাগে না, কয় ঘন্টা সময় লাগবে, 2-3 ঘন্টা উদ্ধার। তার জন্য ওই অবশ্যই ওই ডলারটা চাচ্ছে, কারণ তাদের কাছে স্ক্যাপিং এর সফটওয়্যার আছে, ইমেল কালেকশন এর সফটওয়্যার আছে, সেই জন্য ইমেল ইমেল সেন্ড করে ভেরিফাই করা একটা প্রবলেম আছে, সামটাইমস ইট ইজ সিন, কখনো কখনো 24 আওয়ার্স 48 আওয়ার্স এমনকি 72 আওয়ার্স পর মেল গুলো বাউন্স করে। হোয়াট উই ক্যান ডু ইট অ্যাট মোমেন্ট, ওকে, তার জন্য আর কি আমি এই ইমেল ভেরিফিকেশনটার আর কি, আনুর ভাই আপনাকে ধন্যবাদ কমেন্টটা করার জন্য। ইমেল ভেরিফিকেশনটা নিয়ে অবশ্যই আমি আরেকটা নিব। তো আজকে একটু কোম্পানিটা নিয়ে ক্লাসটা নিই, মানে কোম্পানি ইনফরমেশন জাতীয় যদি কারো কোনো কোশ্চিন থাকে তো আপনারা একটু যদি প্রোভাইড করতেন, তাহলে কোম্পানি ইনফরমেশন বলেন বা কোম্পানি কোন কোন স্টাইলে হয় বা টাইটেল হয়, আমি অলমোস্ট এখানে প্রোভাইড করতেছি যে কোম্পানি, অ্যাটলিস্ট আমি আজকে ধারণা দিচ্ছি যে কোম্পানি ফরম্যাটটা কি কি রিলেটেড হয়, বা কোম্পানি ইনফরমেশন কালেক্ট করতে বললে আপনাকে কি কি ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে, এই ধারণাটা আর কি আজকে প্রোভাইড করতেছি। নেক্সট দিন ইনশাল্লাহ আপনারা যে কোশ্চিনটা করতেছেন, আমি দুজনের কাছে যে কোশ্চিন গুলো পেলাম ইনশাল্লাহ আমি এটা নিয়ে কথা বলবো, এবং ইমেলটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, কারণ ইমেল এই লিড জেনারেশনের ইমেল ভেরিফিকেশনটা একটু মাস্ট বি জরুরি। গুগল পেজে যেটা পাবো ওই নাম্বারটা নিব না, হ্যাঁ আসলাম, ওখান থেকেও তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই গুগল, কারণ হচ্ছে তাদের পার্সোনাল ইনফরমেশন গুগলে দিয়ে দেয়, গুগল থেকে যে নাম্বারটা পাবা সেই নাম্বারটাই নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি প্রেফার করবো, আমি রেফার করবো, রেফারেন্স করতেছি, রিকমেন্ড করতেছি যেন ওয়েবসাইট থেকে নাম্বারটা নেওয়া যায়, কারণ হচ্ছে ওয়েবসাইটটাই বেটার সার্ভিস দেয়। ওয়েবসাইট থেকে নাম্বারটা নিলে একটা দেখা যায় যে কোনো মনে ভিতরে সন্দেহ থাকে না, যদি সন্দেহ না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর সন্দেহ থাকলে তো বুঝতেই পারতেছো তোমাকে সন্দেহ করবে, ওইও সন্দেহ করবে। যাই হোক, তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মাঝখানে ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, চলে গেছিল অবশ্যই তার জন্য। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কোম্পানির যে ফরম্যাটটা আছে, এখানে কিছু ফরম্যাট আছে তার সাথে কিছু ফরম্যাট হয়তো বা অ্যাড করা যায় যদি ইচ্ছা হয়, তো অনেক বড় যদি কালেক্ট করা যায়, যেমন হচ্ছে যেটা বললাম আর কি, ইন্ডাস্ট্রি বলেন, তারপর হচ্ছে সাইজ বলেন, সাইজ বলতে হচ্ছে কোম্পানি সাইজকে বোঝাচ্ছি আমি, সাইজ বলতে সেই সাইজকে বোঝাচ্ছি, তারপর হচ্ছে ফাউন্ডের ডেট বলেন আর কি। আমি এখানে রিকমেন্ডটা দিচ্ছি বা ফরম্যাটটা দিচ্ছি, আপনাকে এতগুলো কালেক্ট করতে